প্রিয় শ্রোতাবৃন্দ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ রচিত তিনটি সেরা অভ্যুত্থান ও না বলা কিছু কথা এই গ্রন্থটির আজকে আমরা দ্বিতীয় সেরা অভ্যুত্থান তেসরা নভেম্বরে চলে যাচ্ছি। 1975 সালে বাংলাদেশে পরপর তিনটি রক্তক্ষয়ী সেনা অভ্যুত্থান ঘটেছিল। এর প্রথমটি 15ই আগস্ট, দ্বিতীয়টি 3রা নভেম্বর এবং তৃতীয়টি 7ই নভেম্বর। আজকে 3 নভেম্বরের অভ্যুত্থান, খালেদ মোশাররফের উত্থান ও পতন। খন্দকার মোশতাক আহমেদের শাসনামল বেশিদিন স্থায়ী হল না। মাত্র 2 মাস 18 দিন পর সংঘটিত হল বাংলাদেশের দ্বিতীয় সেনা অভ্যুত্থান, ঘটল ক্ষমতার হাতবদল। 3রা নভেম্বর 1975-এর মধ্যরাতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত হল এক রক্তপাতহীন নীরব অভ্যুত্থান। একটি বুলেটও ফায়ার হল না, একটি প্রাণীও মারা পড়ল না। ঢাকা ক্যান্টনমেন্টে সৈনিক ব্যারাকে সবাই ছিল ঘুমিয়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই শুনল গভীর রাতে এক অভ্যুত্থান ঘটে গেছে, ক্ষমতার হাত বদল হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমান বন্দী, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এখন নতুন সেনানায়ক, কর্নেল সাফাত জামিলের 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডের পরিচালনায় ঘটেছে এই অভ্যুত্থান, তারাই এখন সব কিছু নিয়ন্ত্রণ করছে। সারা ক্যান্টনমেন্টে বিরাজ করছিল শান্ত অবস্থা, রাস্তাঘাটের লোক চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক। অভ্যুত্থান ঘটনার সামান্যতম উত্তাপও কোথাও ছিল না। শুধু দেখা গেল জেনারেল জিয়ার বাসভবনের গেটে উর্দিপড়া বেঙ্গল রেজিমেন্টের কিছু অতিরিক্ত সৈন্যের জটলা। সরকার বদল হয়েছে, সকাল থেকে তাই রেডিও বন্ধ। প্রকৃত ব্যাপার কিছুই বোঝা যাচ্ছিল না। সর্বত্রই কানাঘুষা, অবাক জিজ্ঞাসা ও বিভ্রান্তি। এই ছিল 3রা নভেম্বর অভ্যুত্থান। চলুন আমরা এই অভ্যুত্থানের আরও গভীরে প্রবেশ করি। 15ই আগস্টের পর ঘটনাপ্রবাহ চলছিল সম্পূর্ণ অস্বাভাবিকভাবে। একটি সরকারের পরিবর্তন ঘটেছিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। এ সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেনাবাহিনীর হাতে গোনা কজন জুনিয়র অফিসারের মাধ্যমে। এখানেই ঘটেছিল ঘটনার যত গণ্ডগোল। অগাস্ট অভ্যুত্থান প্রকৃতপক্ষে সেনাবাহিনীর অভ্যুত্থান ছিল না। সেনাবাহিনীর কোনো সিনিয়র অফিসার সরাসরি এতে জড়িত ছিলেন না। আর্মির মাত্র 2টি ইউনিট, দ্বিতীয় ফিল্ড আর্টিলারি এবং প্রথম বেঙ্গল ল্যান্সার ছাড়া অন্য কোনো ইউনিট এতে জড়িত ছিল না। বিশেষ করে পদাতিক বাহিনীর বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ যারা সেনাবাহিনীর মূল বাহিনী, তাদের কোনো ইউনিট জড়িত না থাকায় তথাকথিত ওই অভ্যুত্থানের যৌক্তিকতা নিয়ে ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গে বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়। বিশেষ করে 46তম ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল অস্বস্তি বোধ করেছিলেন, কারণ ঢাকার পদাতিক ব্রিগেডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যান্ত্রিক 2টি ইউনিট সরকার উল্টিয়ে দিল, আর তারা বসে বসে শুধু ঘাস কর্তন করলেন। এটা ছিল চরম অপমানের নামান্তর। খন্দকার মোশতাক আহমেদ যথেষ্ট দক্ষতার সঙ্গে অবস্থা মোকাবেলা করার চেষ্টা করতে থাকেন, কিন্তু বঙ্গভবনে তাকে ঘিরে তখন জেঁকে বসে আছে অভ্যুত্থানের নায়ক তরুণ মেজরেরা। প্রকৃতপক্ষে মেজর ফারুক রশিদ সর্বময় কর্তা হয়ে ওঠে। মেজর ডালিম, নূর, শাহরিয়ার, পাশা, রাশেদ প্রমুখ জুনিয়র অফিসারেরা বঙ্গভবনে স্থায়ী অবস্থান নিয়ে দেশ শাসন করতে থাকে। সিনিয়র অফিসারদের এড়িয়ে জুনিয়র অফিসারদের কর্মকাণ্ড স্বভাবতই সিনিয়রদের একদম পছন্দ হয়নি। এসব ব্যাপার আর্মির সাধারণ ডিসিপ্লিনের প্রতি ছিল মারাত্মক হুমকি। ঊর্ধ্বতন হেডকোয়ার্টারের অনুমতি ব্যতীত রেখেই ফারুক রশিদ আক্রমণাত্মকভাবে বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো বঙ্গভবন ও সরোয়ার্দি উদ্যানের আশেপাশে স্থাপন করে। আর্টিলারি ইউনিটের কামানগুলো সেখানে ছিল। অগাস্ট অভ্যুত্থানের পর সারা দেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলেও ক্যান্টনমেন্টে সামরিক স্থিতিশীলতা ফিরে আসেনি। বিভিন্ন অজুহাতে অসন্তোষ ধুমায়িত হয়ে উঠতে লাগল। উপরে উপরে সব ঠিকঠাক, ধূপ দুরস্ত চলেছে সরকার, কিন্তু ভেতরে ভেতরে ছাই চাপা আগুন জ্বলতে লাগল। মেজর রশিদ ছিলেন প্রধান সমন্বয়কারী অফিসার।
তিনি প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর প্রধানের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। এসব ব্যাপার মোটেই সহ্য হচ্ছিল না অনেক সিনিয়র অফিসারের। এদের মধ্যে ছিলেন 46 ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ডার কর্নেল শাফাজ জামিল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের। তারা জিয়াকে প্রকাশ্যে চাপ প্রয়োগ করতে লাগলেন অভ্যুত্থানের মেজরদের ব্যারাকে ফিরিয়ে আনার জন্যে। খুব সম্ভব জুলাই মাসে রাষ্ট্রপতি শেখ মুজিব সেনাবাহিনী প্রধান শফিউল্লাহকে তার মেয়াদ আরও 3 বছর বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা তখনও প্রকাশ না পেলেও খালেদ জিয়া উভয় তা জেনে যান। জিয়াকে সরিয়ে দেওয়ার প্ল্যান তো ছিলই, সেটা জিয়া আগেই জানতেন। এবার মাঝখান থেকে খালেদ মোশাররফের মনটা খারাপ হয়ে গেল, কারণ শফিউল্লাহর স্থলাভিষিক্ত হওয়াই তার কথা ছিল। তার আশাভঙ্গ হল এখন তাকে আরও 3টি বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ব্যাপার, 3 বছর পর কি হয় কে জানে। নাখোশ শাফায়েত জামিলও তার সামনে মুলা ঝুলিয়ে তারই অধীনস্থ অফিসার মেজর রশিদ ও জুনিয়র মেজররা বঙ্গভবনে ক্ষমতার মসনদে সমাসীন। অথচ 4,000 সৈন্য নিয়ে সেনাকে ঢাকার সক্রিয় শক্তিশালী ব্রিগেড কমান্ডার। মনের গভীরে প্রবল চাপা ক্ষোভ তাদের সবাইকে ক্ষত বিক্ষত করতে লাগল। খালেদ শাফায়েত দুজনেই একটা কিছুকে ইস্যু করে ক্ষমতার দ্বন্দ্বে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিন্তু জিয়ার অবস্থাও তখন ছিল নড়বড়ে। চতুর খন্দকার মুশতাক জেনারেল ওসমানীকে তার সামরিক উপদেষ্টা নিয়োগ করলেন। একই সাথে মেজর জেনারেল খলিলুর রহমানকে চিফ অফ ডিফেন্স স্টাফ করে জিয়ার উপরে স্থান করে দিলেন। মোস্তাক সামরিক ব্যাপারে জেনারেল ওসমানীকেই প্রাধান্য দিতেন, জিয়াকে তেমন পাত্তা দিতেন না, সরাসরি তিনি কথাও বলতেন না। এতে জিয়া ভেতরে ভেতরে প্রেসিডেন্ট মোস্তাকের ওপর খুবই নাখোশ ছিলেন। এছাড়া জেনারেল ওসমানী ও খলিলুর রহমানের সাথেও জিয়ার এমনিতেই বনিবনা ছিল না। অথচ মোস্তাক এদেরকে কিনা তার ওপর স্থান দিয়ে তার ক্ষমতা খর্ব করার প্রয়াস পাচ্ছিলেন। এই সময় আমি ছিলাম স্টেশন কমান্ডার। এই সুবাদে প্রায় জিয়ার সাথে এসব নিয়ে কথাবার্তা হতো। তার অফিসে গেলেই জিয়া রাগে গড়গড় করতেন, ওসমানী ও খলিলুর রহমানকে কড়া ভাষায় সমালোচনা করতেন। আমাকে কয়েকবার ওসমানীর কাছে গিয়ে সরাসরি বুড়োকে সরে দাঁড়াবার কথা বলতে বললেন। আমি শুধু হেসে তার রাগ থামাবার চেষ্টা করতাম। জিয়ার অবস্থা তখন খাঁচাবন্দি ব্যাঘ্রের মতো। খালেদ মোশাররফের রাজনৈতিক শক্তি ছিল তার ভাই রাশেদ মোশাররফের মাধ্যমে আওয়ামী লীগ। নজরুল ইসলাম তাজউদ্দিনের সাথেও তার আলাপ ছিল। শাফায়েত জামিলের সাথে তার ভালো রকমের সম্পর্ক ছিল, কিন্তু শাফায়েত আবার জিয়াউর রহমানের সাথেও সমান সম্পর্ক রাখত। অর্থাৎ সে এদিকে ছিল ওদিকেও ছিল। প্রথমে শাফায়েতের সাথে রশিদের সম্পর্ক ছিল খুবই ভালো। রশিদ ছিল শাফায়েতেরই অধীনস্থ ইউনিটের কমান্ডার, কিন্তু কু করার পর সে তার বসকে টেক্কা দিয়ে নিজেই বঙ্গভবনের মসনদে বসে পড়ল, তার সাথে কুর অন্যান্য মেজররা, মেজর ডালিম, হুদা, পাশা, রাশেদ প্রমুখরা। এরকম অবস্থা ছিল শাফায়েতের কাছে রীতিমতো লজ্জাজনক, অপমানজনক। 4,000 সৈন্যের স্বাধীন পদাতিক ব্রিগেড নিয়ে ক্যান্টনমেন্টে বসে থাকবে ক্ষমতাহীন হয়ে, আর বঙ্গভবনে চুনুপুটি মেজররা করবে দেশশাসন, এটা কি অসম্ভব নয়? 15 আগস্ট ঘটনাবহুল দিনটিতে নিষ্ক্রিয় থেকে তার কোনো লাভ হয়নি। এবার আর নয়, হত্যাকারী মেজরদের উৎখাত চাই। মেজরদের উৎখাত আর চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার দাবি নিয়ে এবার এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন শাফায়েত জামিল ও খালেদ মোশাররফ। তারা প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু করলেন। তারা জিয়াকে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন, কিন্তু জিয়া নিরুত্তর। তিনি একুল ওকুল দুকুল রক্ষা করেই চলছিলেন। তিনি বললেন, ওয়েট অ্যান্ড সি। আসলে জিয়া সার্বিক ব্যাপারটা দেখছিলেন অন্যভাবে। তিনি দেখছিলেন মেজরদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনলেই তার সমস্যার সমাধান হচ্ছে না। মোশতাক ওসমানী খলিল চক্র ধূলিসাৎ করতে না পারলে তিনি স্বইচ্ছায় স্বাধীনভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না। ওইটাই ছিল ওই মুহূর্তে জিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। অতএব তিনি তার আপন পরিকল্পনায় কাজ করছিলেন, গোপনে, অতি সন্তর্পণে। তাহের, খালেদ, শাফায়েতরাও কিন্তু বসেছিল না। সবাই তখন ক্ষমতার মোহে ছিল আচ্ছন্ন। তারাও নিজ নিজ ছক অনুযায়ী কাজ করে যাচ্ছিল।
অক্টোবর মাসে স্পষ্ট বোঝা গেল একটি শক্তির মহড়া প্রদর্শন আসন্ন, প্রকাশ্যে গোপনে কিংবা বিভিন্ন ক্যাম্পে তখন সাজ সাজ রব। কখন সেটা কিভাবে আসছে সেটা ছিল শুধু সুযোগ ও সময়ের ব্যাপার মাত্র। এই সময় জিয়ার সাথে প্রায় আমার কথাবার্তা হতো, টেনিস কোর্টেও দেখা হতো তার সাথে। আমি তাকে সেনানিবাসের আকাশে ঝড়ের সংকেত উপলব্ধি করতে বারবার অনুরোধ করি, কিন্তু বারবার তার একই জবাব, হামিদ ওয়েট অ্যান্ড সি, এক মাঘে শীত যায় না। তার এসব কথার কিছুই মাথামুণ্ডু আমি বুঝতে পারতাম না। তাকে তার অফিসে গিয়ে আবার বলি, সে ঘাড় কাত করে অবহেলা ভরে কেবল মুচকি হাসে আর একই উত্তর দেয়, হামিদ বললাম তো এক মাঘে শীত যায় না। আমি বিব্রত হই, আমার কথার কোনো গুরুত্ব না দেওয়ায় আমি রাগ করে বেশ কিছুদিন তার অফিসে যাওয়াই বন্ধ করে দিলাম। এ সময় জিয়ার জন্য অনেকেই উদ্বিগ্ন ছিলেন, বহু অফিসার আমার কাছে এই সময় এসে বলেছেন, স্যার আপনি তো তার অনেক কাছের বন্ধু, কোর্সমেট, কেন তাকে বুঝিয়ে বলছেন না যে সামনে বিপদ আসন্ন, এক্ষুনি তাকে সতর্ক হতে হবে। তারা যখন আমার কাছে এসব কথা বলতো আমি তাদের বলতাম, ব্রাদার্স ভেরি সরি, জি আমার কথার কোনো আমলই দিচ্ছে না। এতে তারা বড়ই নিরাশ হতেন। কর্নেল রশিদও আমাকে বলেছে সেও জিয়াকে খালেদ সাফায়েতের সম্ভাব্য অভ্যুত্থান সম্পর্কে সচেতন করে দেয়, কিন্তু তিনি কোনো অ্যাকশন নিতে চাননি। এতে তার মনে তখনই জিয়ার সততা সম্পর্কে সন্দেহ জাগে। তার ধারণা হয় জিয়া নিজেই তলে তলে কিছু একটা ঘটাতে যাচ্ছেন। তার আসল মতলব রশিদ অথবা অন্য কেউ বুঝতে পারছিল না। আসলে কি জিয়া ভিতরে ভিতরে কি হচ্ছে তা মোটেই জানতেন না। আসলে ভেতরে ভেতরে চলছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রস্তুতি। পরবর্তী ঘটনাবলী থেকেই এর সুস্পষ্ট জবাব পাওয়া যাবে। জিয়া এবং তাহের একে অন্যের প্রতি খুবই বন্ধু ভাবাপন্ন ছিলেন। উভয়ে একই সাথে একই সেক্টরে যুদ্ধ করেছেন। তাহেরকে পঙ্গুত্বের জন্য অবসর দেওয়ার পর জিয়া বারবার তার সাথে সংযোগ রক্ষা করে চলেছেন। তাহের গোপনে জাসদের আর্মস উইং গণবাহিনীর সঙ্গে সংযুক্ত ছিলেন। প্রকৃতপক্ষে তারা জিয়াকে সামনে রেখে চাইনিজ পদ্ধতির সেনা বিপ্লবের একটি স্বপ্ন দেখছিলেন তখন। চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও 46 ব্রিগেড কমান্ডার সাফাত জামিল ছিলেন প্রধান প্রতিবাদী কণ্ঠ। তারা সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে ওইসব উচ্চাকাঙ্ক্ষী মেজরদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বললেন। জিয়া কিন্তু মেজরদের কাছে ছিলেন কৃতজ্ঞ, কারণ তারাই তো তাকে সেনাপ্রধান বা চিফ অফ স্টাফ বানিয়েছে। অতএব জিয়া কৌশলে একুল ওকুল দুকুল রক্ষা করেই চলতে থাকেন, যাকে বলে ধরি মাছ না ছুই পানি। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে তিনি চলছিলেন। জিয়া দুই প্রান্তের লোকজনদের সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন, একদিকে ফারুক রশিদদের পিঠ চাপড়ানো, অন্যদিকে সাফায়েত জামিলের কাঁধে হাত, দুই তিনি করেছিলেন। আসলে জিয়া বহুদিন গোয়েন্দা সংস্থায় চাকরি করায় এসব কাজে ছিলেন ভালো রকমের ওস্তাদ। জিয়া তলে তলে আরেকটি কাজ করেছিলেন, তা হল তিনি সবার অজ্ঞাতে জাসদের কর্নেল আবু তাহেরের সঙ্গে গোপন কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। জাসদের আর্মস উইং ইতিমধ্যে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় হয়ে উঠেছিল। শেখ সাহেবকে উৎখাত করার জন্যে ইতিপূর্বে তারাও প্রস্তুতি নিচ্ছিল। জিয়া সবার অজ্ঞাতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তার সুহদ কর্নেল তাহেরের সাথে গোপন কথাবার্তা চালিয়ে যান। জাসদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মতে একটি সেনা বিপ্লবের লক্ষ্যে জিয়াউর রহমানের সাথে তাদের রীতিমতো পাকাপাকি কথাবার্তা হয়, তার সাথে বেশ কয়েকটি গোপন মিটিংও হয়। যদিও বিপ্লবের ব্যাপারে জিয়ার সদিচ্ছা নিয়ে তাদের ঊর্ধ্বতন মহলে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু কর্নেল তাহারের পীড়াপিড়িতে তারা জিয়ার সাথে গভীরভাবে সংযুক্ত হয়ে পড়েন। সত্যি বলতে কি, খোদ জিয়াউর রহমানের আর্মির ঊর্ধ্বতন চেইন অফ কমান্ড মোটেই সহ্য হচ্ছিল না, তিনি নিজেই তা ভাঙতে চাচ্ছিলেন। তার মাথার উপরে জেনারেল ওসমানি ও খলিলুর রহমানের মাতব্বরি তার মোটেই পছন্দ হচ্ছিল না। তিনি চাচ্ছিলেন সেনাবাহিনীর ব্যাপারে তিনিই যেন সর্বেসর্বা থাকেন। বর্তমান অবস্থায় তার প্রেসিডেন্টের কাছে যেতে হলে পরের দুটি ধাপ পেরিয়ে যেতে হয়। খন্দকার মোশতাক আহমেদ রক্তচোটার লোক ছিলেন, জিয়াউর রহমান তাকে পছন্দ করতেন না।
মোশতাকেরও জিয়াকে পছন্দ হতো না, কিন্তু অবস্থার প্রেক্ষিতে সবাইকে এক হওয়ারে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানিয়ে চলতে হচ্ছিল। বলা যেতে পারে ওই সময় প্রেসিডেন্ট মোশতাক ও সেনাপ্রধান জিয়ার মধ্যে একমাত্র যোগসূত্র ছিল মেজর রশিদ। মেজর রশিদ ছিলেন প্রধান সমন্বয়কারী অফিসার বা চিফ কোঅর্ডিনেটর। দু একদিন পরপরই তিনি একগাদা ফাইল বগলদাবা করে বঙ্গভবনে প্রেসিডেন্ট মোশতাকের কাছ থেকে আর্মি হেডকোয়ার্টারে সেনাপ্রধান জিয়াউর রহমানের কাছে আসতেন। আবার জিয়ার কাছ থেকে তার পয়েন্ট নিয়ে মোশতাকের কাছে তিনি যেতেন। সরাসরি জিয়া মোশতাকের মধ্যে বিশেষ কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হতো না, ওসমানীর সাথেও নয়। এভাবেই চলছিল দৈনন্দিন কর্মকাণ্ড বাংলাদেশের রাজ্য শাসন। ওই সময় একটি মজার ব্যাপার ঘটল। সেপ্টেম্বর মাসে একদিন হঠাৎ প্রেসিডেন্টের ডিফেন্স উপদেষ্টা জেনারেল ওসমানী আকস্মিকভাবে ঢাকা স্টেশনের অফিসার ও জিওসিদের উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন ক্যান্টনমেন্ট মিলনায়তনে। জিয়ার ব্যাপারটা মোটেই পছন্দ হল না। সে আমাকে ডেকে বলল, হামিদ, আমিও বেটা ওসমানীর সাথে বসতে চাই না, তুমি মাঝখানে ওর পাশে বসবে। তাই হল, ওসমানী আসলেন এবং ভাষণ দিয়ে চলে গেলেন, কিন্তু সেনাপ্রধান জিয়ার সাথে তার সাধারণ হাত মেলানো ছাড়া আর কোনো কথাই হল না। তিনি হলরুমে এসে বসলেনও না। বঙ্গভবনের শীতাতপ সুদৃশ্য কামরাগুলোতে কুর মেজররা শক্তভাবে জেঁকে বসে দেশটাকে শাসন করতে লাগল। তারা নিজস্ব স্টাইলে বঙ্গভবনে একটি অঘোষিত সেক্রেটারিয়েট তৈরি করে বিভিন্ন দিকে নির্দেশ দিতে লাগল। স্বভাবতই ক্যান্টনমেন্টের অফিসারদের এসব মোটে পছন্দ হচ্ছিল না, কিন্তু মোশতাকও এসব অফিসারদেরকে কিছু করতে পারছিলেন না, কারণ তারাই তো একটি রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এই নতুন সরকারকে প্রতিষ্ঠিত করেছে। এইভাবে সরকার পরিচালনার ব্যাপারে বঙ্গভবন ও ক্যান্টনমেন্টের মধ্যে মতানৈক্য ও তিক্ততার সৃষ্টি হল। জিয়াউর রহমান চুপচাপ একজন বুদ্ধিমান নীরব দর্শক। শেখ মুজিবুর রহমানের মতো খন্দকার মোশতাককেও সামরিক বাহিনীর কমান্ডারদের নিয়ে এই একই সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ তাদের অন্তর্দ্বন্দ্ব সামাল দিতে দিতেই দেশের প্রেসিডেন্টদের গলদঘর্ম অবস্থা। চতুর মোশতাক অবশ্য এ কাজটি কিছুটা সামাল দিতে পেরেছিলেন। তার ডিফেন্স উপদেষ্টা হিসেবে বর্ষিয়ান জেনারেল ওসমানীকে তার পাশে এনে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ পোস্টটি সৃষ্টি করে, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয়েছে? জুনিয়র মেজরদের সফল অভ্যুত্থান ক্যান্টনমেন্টের কিছু সিনিয়র এমনকি জুনিয়র অফিসারদের মধ্যে ক্ষমতায় আরোহণের নতুন প্রেরণা যোগাল। সবাই একে অন্যকে ডিঙিয়ে টেক্কা দিয়ে কেউ চিফ কেউ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর হয়ে উঠল। দেশের সর্বোচ্চ পদটি এখন বন্দুকের নলের ধরাছোঁয়ার নাগাল বলে মনে হতে লাগল সবার। খালি ময়দানে এই মুহূর্তে জিয়া, খালেদ মোশাররফ, সাফায়েত জামিল ও তাহের, এই চারজন। তারা নিজেদের পরিকল্পনায় গোপনে শক্তি সঞ্চয় করতে তৎপর হয়ে উঠল। শুরু হল ক্ষমতার লড়াই, পানি ঘোলা হয়ে উঠল। মৎস্য শিকারের এটাই তো উপযুক্ত সময়, শিকারীরাও প্রস্তুত। রাজনৈতিক অবস্থা ততদিনে যথেষ্ট স্থিতিশীল হয়ে এসেছে। আসন্ন ফেব্রুয়ারিতে দেশে সাধারণ নির্বাচনের ঘোষণাও দেওয়া হয়েছে, কিন্তু তবুও কোথায় যেন অস্বস্তি ঠেকছে সবার। রাজধানী উত্তরপাড়া নিয়েই সবাই উদ্বিগ্ন, ওদিকে একটা ঝড় উঠেছে, তাই সবারই আশঙ্কা এরকম একটি অনিশ্চয়তার মধ্যে দ্রুত ঘনিয়ে আসছে ঘটনাবহুল মাস নভেম্বর। অক্টোবর মাসে দেশের রাজনৈতিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়, কিন্তু ক্যান্টনমেন্টে সামরিক অফিসারদের মধ্যে প্রবল কোন্দল হল। জিয়া এবং খালেদ গ্রুপের মধ্যে একটি মুখোমুখি সংঘাত প্রায় অবশ্যভাম্বী হয়ে উঠল। বঙ্গভবনে বসে ফারুক রশিদরাও স্পষ্ট বুঝতে পারল এই দুই গ্রুপের সংঘর্ষে তাদের অবস্থানেরও বিপর্যয় ঘটতে বাধ্য। সেনাপ্রধান জিয়াকে বারবার বলা সত্ত্বেও তিনি প্রতিপক্ষ গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না। এতে বঙ্গভবনে মোশতাক, ওসমানী, খলিল, রশিদ, ফারুক সবাই জিয়ার সততা নিয়ে সন্দেহ প্রবণ হয়ে পড়েন। তাদের আশঙ্কা হয় জিয়া কি নিজেই একটি অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে। দোসরা নভেম্বর রাত আনুমানিক 11টা।
আমি ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় বাসায় এসে বাইরে থেকে কে যেন ক্রমাগত কলিং বেল বাজাতে লাগল। মনে হলো অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। আমি বিছানা থেকে উঠে গিয়ে ব্যাটম্যান ছমু জালিকে পাঠালাম দেখে আসতে, এত রাতে কে আসলো, কি চায়। হন্তদন্ত হয়ে আর্মি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের কমান্ডার মেজর মুদাসসের বাসায় প্রবেশ করল। হাঁপাতে হাঁপাতে সে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে, বেঙ্গল রেজিমেন্ট কু করেছে, তারা ট্রুপ মুভ করছে, আপনি এখনই জেনারেল জিয়াকে খবর দিন। আমি তাকে বললাম, কিছুদিন ধরে জিয়া আমার কথা মোটেই শুনছেন না, তুমি বরং সরাসরি নিজেই যাও এবং সংবাদটা জানাও। সে বলল, স্যার তিনি আর্মি চিফ, আমি কিভাবে এই মুহূর্তে সরাসরি যাই, আপনি ফোনে বলে দিন। আমি তাকে বললাম, দেখো এখন গভীর রাত, সে ঘুমিয়ে পড়েছে, কিছু বিস্তারিত না জেনে ওঠানো ঠিক হবে না, তুমি বরং সোজা তার বাসায় যাও, সে যদি রাগ করে বলে দিও আমার নির্দেশে তুমি সেখানে গেছো, আমি তোমাকে পাঠিয়েছি, যাও সময় নষ্ট করো না। সে ছিল খুবই উত্তেজিত, সজোরে তার গাড়ি হাঁকিয়ে তৎক্ষণাৎ সেনাভবনের দিকে সে রওনা দেয়। অজানা আশঙ্কায় কিছুক্ষণ জেগে জেগে আমি একসময় ঘুমিয়ে পড়লাম। সে রাত্রে কোনো গোলাগুলির আওয়াজ শোনা গেল না। গত কদিন ধরে এভাবে আমরা প্রতি রাতেই বিশেষ একটা কিছু ঘটার আশঙ্কা করছিলাম, কিন্তু সেটা ঘটছিল না। একটি অভ্যুত্থানের গুজব বেশ কয়েকদিন ধরেই শুনে আসছিলাম, জিয়া রহমানকেও বলেছিলাম, কিন্তু সে মোটেই এসব আমলে নেয়নি, উল্টো আমাকেই উপহাস করেছে। সেই রাতে গভীর রাত পর্যন্ত বঙ্গভবনে প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক, জেনারেল ওসমানী, জেনারেল খলিল, মেজর রশিদ বিভিন্ন বিষয় নিয়ে আলাপরত ছিলেন। তারা জিয়া এবং খালেদ মোশাররফ এই দুজনের রেষারেষি এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খুবই বিব্রত বোধ করছিলেন। মোস্তাক, ওসমানী, খলিল, তারা সবাই যাচ্ছিলেন উচ্চাকাঙ্ক্ষী জিয়াকে সেনাপ্রধান পদ থেকে সরিয়ে দিতে, কিন্তু রশিদ একমত হচ্ছিল না। জিয়াকে সরিয়ে খালেদ মোশাররফকে চিফ বানানোর ব্যাপারে সে মোটেও পক্ষপাতী নয়। যদিও ফারুক চাচ্ছিল খালেদকে চিফ বানানো হোক, কিন্তু বঙ্গভবনে তখন ফারুকের চেয়ে রশিদের মতামতের ওজন ছিল অনেক বেশি। এছাড়া এ দুজনকে সরিয়ে নতুন কাকে চিফ অফ স্টাফ বানানো যায়, এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই উত্তরপাড়া থেকে আর একটি অভ্যুত্থানের দমকা হাওয়া বঙ্গভবনের দ্বারপ্রান্তে আঘাত হানল। রশিদ তার সাক্ষাৎকারে আমাকে বলেছে, জিয়া এই সময় সরাসরি দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছিলেন। আমি তাকে কত বুঝালাম, স্যার আপনি এখনও অনেক ইয়াং, আপনি আমাদের প্রেসিডেন্ট হিসাবে মানাবে না, একটু অপেক্ষা করুন, এখন চিফ আছেন, ভালোই আছেন। কিন্তু জিয়া অস্থির। অগত্যা আমি তাকে বলি, তাহলে স্যার এটা আমি পারবো না, আপনাকেই আপনার পথ করে নিতে হবে, আমি যতদূর পারি আপনাকে আমি সাহায্য করব। গভীর রাতে তারা একসময় সবাই মিলে সিদ্ধান্ত নেন, জিয়া খালেদ উভয়কেই সরিয়ে দেওয়া উচিত। বঙ্গভবনে তারা এসব নিয়ে যখন আলাপ আলোচনা করছিলেন, তখন একজন পুলিশ এসে জানায়, স্যার বঙ্গভবন থেকে আর্মির সব লোকজন পালিয়ে গেছে। মেজর ইকবালের অধীনে প্রথম বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্য ছিল বঙ্গভবনে। রাত আনুমানিক ১২টার দিকে তারা অকস্মাৎ বঙ্গভবন ত্যাগ করে। প্রহরীবিহীন, শুনশান, নিরাপত্তাবিহীন বঙ্গভবন, ঝড়ের নিশ্চিত পূর্বাভাস, মুহূর্তে সেই মিটিং ভেঙে গেল। তারা বুঝতে পারলেন তারা যা আশঙ্কা করেছিলেন এতদিন ধরে তাই ঘটতে যাচ্ছে সেই রাতে। স্থান ঢাকা ক্যান্টনমেন্ট, রাত ১২:৩০। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে এসে কমান্ডিং অফিসারের কক্ষে প্রবেশ করলেন। কর্নেল আমিনুল হককে কৌশলে দূরে সরিয়ে তিনি ইউনিটের সার্বিক পরিচালনার ভার গ্রহণ করলেন। তার সাথে ৪৬ ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল ও অন্যান্য অফিসার, কর্নেল মালিক, ব্রিগেডিয়ার রৌফ, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, মেজর হাফিজউদ্দিন, মেজর ইকবাল, মেজর নাসের, মেজর আমিন, স্কোয়াড্রন লিডার লিয়াকত সহ প্রমুখেরা ছিলেন। অনেকে সকালের দিকেই সেখানে চলে আসে। ইউনিটের কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মুনিরকে ক্ষমতাহীন করে বসিয়ে রাখা হয়। প্রথমেই ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে প্রথম বেঙ্গল রেজিমেন্টের একটি প্লাটুন জিয়ার বাসায় ঝটিকা বেগে পাঠিয়ে তাকে গৃহবন্দী করে। তখন রাত ১টা।
একই সঙ্গে জিয়ার বাসায় টেলিফোন লাইন কেটে দেয়া হয়। ক্যাপ্টেন হাফিজুল্লাহ জিয়ার সাথে বৈঠকখানায় বসে তাকে বলল, স্যার আপনি বন্দি। অতঃপর প্রথম বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা জিয়ার বাসা ঘেরাও করে বাইরে থেকে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। গৃহবন্দী হলেন জিয়া। বিনা বাধায় অপারেশনের প্রথম পর্ব সমাপ্ত হল। মধ্যরাতে কোথাও টু শব্দ পর্যন্ত হল না। যতদূর জানা গেছে, সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করার কাজ অর্থাৎ প্রথম পর্বের অপারেশন 46 ব্রিগেডের কিছু তরুণ অফিসারগণ নিজের উদ্যোগেই সম্পন্ন করে। ব্রিগেড মেজর হাফিজউদ্দিন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ফারুক রশিদের সফল অভ্যুত্থান তরুণ মেজরদের অ্যাডভেঞ্চারাস অভিযানে বিশেষভাবে উদ্বুদ্ধ করে। জিয়াকে তার বাসভবনে বন্দী করার পরই খালেদ মোশাররফকে অভ্যুত্থানের খবর দেয়া হয়। তিনি তখন ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে তিনি সরাসরি চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট হেডকোয়ার্টারে ছুটে আসেন। ব্রিগেড কমান্ডার সাফায়াত জামিলও একই সময়ে সেখানে আসেন। তিনি আসার পর অবস্থা পরখ করে অপারেশনের নেতৃত্ব গ্রহণ করেন। শুরু হয় অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের প্রথম পদক্ষেপ ছিল চতুর্থ বেঙ্গলের দুটি কোম্পানি এয়ারপোর্ট রোডের কারওয়ান বাজার এরিয়াতে অবস্থান নিয়ে বঙ্গভবন থেকে আসার সকল যোগাযোগ বন্ধ করে দেয়া। চতুর্থ বেঙ্গলের আরও কিছু সৈন্য এন্টি ট্যাঙ্ক রকেট নিয়ে আশেপাশে অবস্থান নেয়। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেডিও স্টেশন দখল করে। প্রথম বেঙ্গলের দুটি কোম্পানি বঙ্গভবনের আশেপাশে ঘেরাও করে অবস্থান গ্রহণ করে সেখানে আসা যাওয়া নিয়ন্ত্রণ করতে থাকে। রেডিও ট্রান্সমিশন বন্ধ করে দেয়া হয়। রাতের অন্ধকারে যত সম্ভব দ্রুততার সঙ্গে 46 ব্রিগেডের ইউনিটগুলো ক্যান্টনমেন্ট ও শহরের বিভিন্ন স্থানে কৌশলগত অবস্থান নেয়, কিন্তু কোথাও কোনো হামলা বা গুলি ছোড়া হয়নি। এভাবেই শুরু হয়ে গেল 3রা নভেম্বরের রক্তপাতহীন নীরব অভ্যুত্থান। ক্যান্টনমেন্টে তখন সবাই ঘুমিয়ে। চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট মধ্যরাত 12টা থেকেই অপারেশন হেডকোয়ার্টার হিসেবে কাজ করছিল। খালেদ মোশাররফ, সাফায়াত জামিল ও 46 ব্রিগেডের অন্যান্য অফিসাররা সেখানেই অবস্থান করছেন। সমস্ত অপারেশন পরিচালনা করছেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। তার সাথে রয়েছে 46তম ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়াত জামিল। ঘটনা গড়াতে শুরু করল। মধ্যরাতে ক্যান্টনমেন্টে অভ্যুত্থানের খবর পেয়ে মেজর রশিদ বঙ্গভবনে ঘুম থেকে তুলে ফারুককে এই সংবাদটি দেয়। ফারুক সঙ্গে সঙ্গে তার ট্যাঙ্কগুলো সচল করে ফেলল। বঙ্গভবনের চারিদিকে তখন সাজ রব। 8টি ট্যাঙ্ক বঙ্গভবনে, 8টি ছিল তখন সরোয়ার্দি উদ্যানে, আর বাকিগুলো ছিল ক্যান্টনমেন্টে। সবগুলো ফাইটিংয়ের জন্য তৈরি হয়ে গেল মুহূর্তে। ফারুক বঙ্গভবন থেকে ছুটে গিয়ে সরোয়ার্দি উদ্যানের ট্যাঙ্কগুলোর কম্যান্ড গ্রহণ করল। সবগুলো ট্যাঙ্কই তখন গোলা বারুদে পর্যাপ্ত পরিমাণে ঠাসা রয়েছে। রশিদ বঙ্গভবনেই রয়ে গেল প্রেসিডেন্টের কাছে। ফারুক ফাইটার, রশিদ ফাইটার, কিন্তু প্রধান রাজনৈতিক সমন্বয়কারীও বটে। যোদ্ধা বেশে, অস্ত্র কাঁধে, মোস্তাকের পাশে বসে সার্বিক অবস্থা নিয়ন্ত্রণ করবে সে। বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো যখন বঙ্গভবন ও সরোয়ার্দি উদ্যানে যুদ্ধংদেহী পজিশন নিয়েছে, তখন দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের অধিকাংশ কামান সরোয়ার্দি উদ্যানে, বাকি কামানগুলো ক্যান্টনমেন্ট ইউনিটের লাইনে রয়েছে। তারা ওখানে প্রস্তুতি পজিশনে তৈরি হয়ে রইল। সবাই নিজ নিজ স্থানে প্রস্তুতি গ্রহণ করে আক্রমণাত্মক পজিশনে তৈরি হয়ে রইল। লড়ব নয় মরব। 3রা নভেম্বর সকাল থেকেই সারা দেশে আবারও বিভ্রান্তি। রেডিও বাংলাদেশ ধরতে গিয়ে বিপত্তি। কোনো শব্দ নেই, রেডিও একেবারে বন্ধ। সবাই ধরে নিল আবার ক্ষমতার হাত বদল হয়ে গেছে। যদিও মোশতাক তখনও প্রেসিডেন্ট, সাফায়াত জামিল সাভারে অবস্থিত রেডিও ট্রান্সমিটারের একটি অংশ খুলে নেয়ায় রেডিও ব্রডকাস্টিং সম্পূর্ণ বন্ধ। দেশের মানুষ আরেকটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের আশঙ্কায় ভীত হয়ে পড়ল। ভোরবেলা বঙ্গভবনের উপর দিয়ে দুটি মিগ ফাইটার প্লেন প্রচণ্ড শব্দে উড়ে গেল। তারা বঙ্গভবনের ওপর চক্কর খেতে লাগল। মোশতাক প্রাণভয়ে ভীত হয়ে পড়লেন। একটি হেলিকপ্টারও ক্যান্টনমেন্টের ওপর সশব্দে ঘুরপাক খাচ্ছিল। ফারুক একটি প্লেন গুড়ি করে নামার অনুমতি চাইল। ওসমানী এরকম অনুমতি দিতে অস্বীকার করলেন।
বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট তখন দুটি পৃথক দেশ, দুই দিকের সেনাবাহিনী একে অন্যের মুখোমুখি। তারা চরম প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে রইল, যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী যুদ্ধের প্রবল আশঙ্কা। বঙ্গভবনে অবস্থিত ফারুক রশিদের ট্যাঙ্ক ও আর্টিলারি বাহিনী, ক্যান্টনমেন্টে রয়েছে খালেদ সাফায়েতের পদাতিক বাহিনী। খন্দকার মোশতাক আহমেদ দারুণ ভয় পেয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ বর্ষিয়ার নেতা জেনারেল ওসমানীকে ফোন করে তাড়াতাড়ি তাকে বঙ্গভবনে আসতে অনুরোধ করলেন। আসার পূর্বে ওসমানী টেলিফোনে ব্রিগেডিয়ার খালেদের সাথে কিছু কথা বললেন। খালেদ সম্ভ্রমভরেই তার সাথে কথা বলল, বলল, স্যার সব কিছুই ঠিকঠাক যাচ্ছে, ওরা কিছু না করলে আমরা কিছুই করব না, ওদেরকে আপনি শান্ত রাখেন, আপনি চিন্তা করবেন না। চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট লাইনে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অপারেশন হেডকোয়ার্টার সক্রিয় হয়ে উঠেছে। ওখানে তরুণ অফিসারদের ভিড়, সকালবেলা সবাই উত্তেজিত, এদিক সেদিক ছুটোছুটি করছে, কে কী করছে ঠিক বোঝা যাচ্ছে না, সর্বত্রই বিভ্রান্তি। একমাত্র খালেদ মোশাররফই শান্ত, ধীর, স্থির, গম্ভীর। ওইদিকে সকালবেলা ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে রীতিমতো যুদ্ধাবস্থা। বেঙ্গল ল্যান্সারের 12টি ট্যাঙ্ক ওখানে আক্রমণাত্মক পজিশন নিলে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ট্রুপস এন্টি ট্যাঙ্ক গান নিয়ে তাকে ঘেরাও করে রাখে। দুপক্ষই মুখোমুখি, মাথার উপর উঠছে জঙ্গি বিমান, উঠছে হেলিকপ্টার, তারাও যে কোনো মুহূর্তে আক্রমণে উদ্যত। ল্যান্সাররা বিদ্রোহী গ্রুপের দুজন অফিসার মেজর নাসের এবং মেজর আমিনকে ধরে বন্দি করে ফেলে। তাদের ছেড়ে দিতে বলা হলো, কিন্তু ল্যান্সাররা ছাড়তে অস্বীকার করে। শেষ পর্যন্ত দুই পক্ষ পায়তারা করে মুখোমুখি বসে রইল, কিন্তু কেউ কাউকে আক্রমণ করল না, আপোষ আলোচনা চলতেই থাকল। প্রথমে সাফায়েতরা ভেবেছিল 46 ব্রিগেড মুভ করলেই বঙ্গভবনের মেজররা সহজেই স্যারেন্ডার করবে, কিন্তু ফারুক রশিদ ট্যাঙ্ক কামান নিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলে তারা সবাই বেশ বেকায়দায় পড়ে যায়। অথচ কদিন আগেও সাফায়েত জামিল কথায় কথায় বলতো, আমাকে অনুমতি দিলে এসব আর্মার আর্টিলারিদের আধ ঘন্টার মধ্যেই আমি ফিনিশ করে দিতে পারি। হুজুগের প্ল্যান, তরুণ মেজররা যা করবার তাই করে ফেলেছে। এখন সিনিয়র কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে তা সামাল দিতে হচ্ছে, তার ঘাড়ে বিরাট দায়িত্বভার। ভোর 5টায় স্টেশন হেডকোয়ার্টার থেকে আমার ডিউটি অফিসার ফোন করে সংবাদ দিল, স্যার আজ রাতে বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, তারা জেনারেল জিয়াকে তার বাসায় অ্যারেস্ট করে রেখেছে। আমি অবাক হয়ে বলেছিলাম, তাই নাকি? জি স্যার, আমি তৎক্ষণাৎ জিয়ার বাসায় ফোন করলাম, তার বাসার লাইন ডেড, হ্যালো হ্যালো কোনো শব্দ নেই। আমার বুঝতে বাকি রইল না, দেশে আরেকটি অভ্যুত্থান ঘটে গেছে, সামনে কি আছে কে জানে। আমি তড়িঘড়ি তৈরি হয়ে আমার জিপ নিয়ে তখনই জিয়ার বাসভবনে ছুটে গেলাম। ক্যান্টনমেন্টে বড় রাস্তার মোড়েই এমপি এবং বেঙ্গল রেজিমেন্টের সেপাইরা দাঁড়িয়েছিল। তার আমার জিপ থামিয়ে বিনয়ের সাথে বলল, স্যার সামনে যেতে মানা আছে, দয়া করে 46 ব্রিগেড হেডকোয়ার্টারে একটু কথা বলে আসুন, সব বুঝতে পারবেন। কয়েকদিন আগে শেখ সাহেবকে বাঁচানোর জন্য হতভাগ্য কর্নেল জামিলের দুর্দশার কথা আমার মনে পড়ে গেল। আমি আর অগ্রসর হলাম না, জিপ ঘুরিয়ে আমার অফিসে ছুটে গেলাম। অফিসে পৌঁছে ফোন করলাম কর্নেল সাফায়েতকে, জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি সাফায়েত? সে বলল, আমরা মেজরদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি, আপনি তো জানেনই তাদের কথা। আমি বললাম, সিজিএস কোথায়? সাফায়েত বলল, সিজিএস আমাদের সাথে আছেন, আমরা সবাই এখন চতুর্থ বেঙ্গলে আছি। আমি বললাম, তোমরা কি জিয়াকে অ্যারেস্ট করেছ? সাফায়েত বলল, না তা ঠিক নয়, আমরা তাকে বাসায় হেফাজতে নিয়েছি, হি ইজ অল রাইট নাও। আমি তাকে বললাম, সব বুঝলাম সাফায়েত, কিন্তু এসব করা কি ঠিক হচ্ছে? সে বলল, স্যার আপনি চতুর্থ বেঙ্গলে আসেন, সবাই সেখানে আছে, সেখানে সবার সাথেই কথা হবে, থ্যাংক ইউ স্যার। সকাল সকাল বেশ কিছু অফিসার আমার অফিসে ছুটে আসলেন, বেশ কিছু জিইসিও এবং সৈনিকরাও বাইরে ভিড় করেছে, প্রত্যেকের মুখে হতাশার ছাপ, সবাই খুব অসন্তুষ্ট। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ বন্দি, এ কেমন কথা? তাদের কেউই আর্মি চিফকে বন্দি করে রাখাটা মোটেই গ্রহণ করতে পারছে না। খালেদ মোশাররফ ও সাফায়েত এটা বুঝতেই পারল না,
তাদের এ ধরনের পদক্ষেপ কত বড় একটা ভুল হয়ে গেল। তাদের এই ভুল পদক্ষেপ জেনারেল জিয়ার ইমেজ তাদের অলক্ষেই একদিনেই আকাশচুম্বী করে তুলল। প্রতিটি সৈনিকের সহানুভূতি জিয়ার দিকে আকৃষ্ট হল। এর জন্য জিয়াকে কোনো কিছুই করতে হলো না। ব্রিগেডিয়ার খালেদ তার অজান্তেই এই একটি মাত্র ভুল পদক্ষেপের জন্যে তার মহাবিপদ ডেকে আনলেন। সৈনিকদের মধ্যে জিয়ার জনপ্রিয়তা একদিনেই নীরবে তুঙ্গে চড়ে গেল। সারা ক্যান্টনমেন্টে একটি কথাই সৈনিকদের মুখে মুখে ফিরতে লাগল, জিয়া বন্দি, চিফ অফ স্টাফ বন্দি। অফিসারদের এইসব কার্যকলাপ মোটেই কারো পছন্দ হলো না। খালেদের অভ্যুত্থান প্ল্যান ছিল কয়েকজন তরুণ অফিসার দ্বারা প্রণীত একটি হুজুগের প্ল্যান, যা খালেদকে কার্যকর করতে হচ্ছে ঘটনা ঘটানোর পর। তাদের অপারেশন চলছিল বাবুদের মতো অফিসের টেবিলে বসে, কাগজে আর টেলিফোনে। বলা যেতে পারে টেলিফোন যুদ্ধ বা টেলিফোন ব্যাটেলে, যেখানে ছিল না যুদ্ধের উন্মাদনা ও গতি। 3 নভেম্বর 3 তারিখ সকালবেলা চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টারে বসে কুর অন্যান্য অফিসারদের উপস্থিতিতে খালেদ মোশাররফ একটি দাবিনামা প্রস্তুত করলেন। তিনি ডিকটেশন দিলেন, বাকিরা মাথা নাড়ল। তার 3টি দাবি ছিল নিম্নরূপ: 1, ট্যাঙ্ক ও কামান বঙ্গভবন ও শহর থেকে ক্যান্টনমেন্টে ফেরত পাঠাতে হবে। 2, জিয়া এখন থেকে চিফ অফ স্টাফ আর নন। 3, বঙ্গভবনে বসে ফারুক রশিদের কার্যক্রমের অবসান ঘটবে। তাদের ক্যান্টনমেন্টে ফিরে চেইন অফ কমান্ড মানতে হবে। খন্দকার মুস্তাক প্রেসিডেন্ট থাকবেন আগের মতোই। এই সময় ব্রিগেডিয়ার রৌফ হাত উঁচু করে বললেন, আমার একটি পয়েন্ট আছে। 4 নম্বর পয়েন্ট হবে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে আর্মি চিফ ঘোষণা করতে হবে। কর্নেল চিশতিও একই কথা বললেন। বুদ্ধিমান খালেদ কিছু বললেন না, চুপ করে রইলেন, মৃদু হাসলেন। এক পর্যায়ে ব্রিগেডিয়ার নুরুজ্জামান বলেছিলেন, জিয়াকে ক্যান্টনমেন্টে রাখা ঠিক হবে না, তাকে দূরে কোথাও সরিয়ে দেওয়া উচিত। কিন্তু তখন তার কথায় কেউ কান দেয়নি। দেশের পরিস্থিতি বিস্ফোরণ মুখ হয়ে উঠল। যে কোনো মুহূর্তে তুমুল গোলাগুলি শুরু হয়ে যেতে পারে। কিন্তু অবাক ব্যাপার, জনসাধারণ সম্পূর্ণ বেখবর। শহরের রাস্তাঘাটে জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও ভয় ভীতি বা বিভ্রান্তির কোনো চিহ্নই নেই। অফিস আদালতে শুধু ফিসফাস, গুঞ্জন, নানা ধরনের চাপা জিজ্ঞাসা। বঙ্গভবনের সরকার বলতে তখন একমাত্র প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আর তার সাথে বর্ষিয়ান জেনারেল ওসমানি। খালেদ মোশাররফের পক্ষ থেকে একটি ডেলিগেশন বঙ্গভবনে রওনা দিতে প্রস্তুত হল। ডেলিগেশনে ছিলেন কর্নেল মালেক, কর্নেল মান্নাফ ও কর্নেল চিশতি। বঙ্গভবনে ঢুকতে তাদের দস্তর মতো ফারুক রশিদের অনুমতি নিতে হয়, কারণ ক্যান্টনমেন্ট ও বঙ্গভবনে দুই প্রান্তে তখন যুদ্ধাবস্থা বিদ্যমান। এক দেশের দূতেরা অন্য দেশের শান্তির প্রস্তাব নিয়ে যাচ্ছে। সারাদিনই উভয় প্রান্তে টেলিফোনে কথাবার্তা ও আপোষ আলোচনা চলতে থাকে। সকালবেলা ডালিমেশেও কথাবার্তা বলে যায়। সারাদিন দূতদের আনাগোনা সলা পরামর্শ চলতে থাকে। খন্দকার মুস্তাক খালেদের দাবি দেওয়ার ব্যাপারে ক্যাবিনেটের অনুমোদন ব্যতীত কোনো সিদ্ধান্ত দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি পদত্যাগ করব। ওসমানি অবশ্য সৈনিকদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়ার প্রস্তাবে একমত হলেন। ওসমানির প্রস্তাবে মোস্তাকও রাজি হলেন, কিন্তু মেজর রশিদ রাজি হল না। ক্যান্টনমেন্টে মেজরদের ফেরত পাঠানোর দাবির কথা মেজর রশিদ শুনতে পেরে সে তৎক্ষণাৎ এসে মোস্তাক সাহেবকে বলল, স্যার, আমরা কিছুতেই ওখানে ফিরে যাব না, তার চেয়ে বরং আমাদের দেশের বাইরে পাঠিয়ে দিন। রশিদ প্রস্তাব দিল দরকার হলে বিদেশি প্লেনের ব্যবস্থা করতে হবে। ফারুক দেশ ত্যাগে মোটেই রাজি ছিল না, কিন্তু রশিদ তাকে বুঝিয়ে রাজি করায়। এসব শুনে মোস্তাক ঘাবড়ে যান। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, তাহলে বাবা আমাকেও তোমাদের সাথে বাইরে যেতে দাও। অনেকক্ষণ আলোচনার পর খন্দকার মোস্তাক প্রস্তাব দেন মেজরদের ক্যান্টনমেন্টে না পাঠিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিতে। ওসমানি এ নিয়ে খালেদের সাথে আলোচনা শুরু করলেন। কর্নেল মালেক খালেদকে টেলিফোনে এই পরিস্থিতির কথা জানালে তিনি এ ব্যাপারে আরও আলোচনার জন্য তাদের ক্যান্টনমেন্টে ফিরে যেতে বললেন। অতঃপর চতুর্থ বেঙ্গলে খালেদের হেডকোয়ার্টারে এ নিয়ে মিটিং বসল। উপস্থিত ছিলেন সে মিটিংয়ে এয়ার মার্শাল তৈয়াব,
অ্যাডমিরাল খান, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার রৌফ, কর্নেল মালিক প্রমুখরা। বহুমুখী আলোচনার পর সিদ্ধান্ত হল এই মুহূর্তে শান্তির খাতিরে তাদের দেশের বাইরে পাঠিয়ে দিয়েই মঙ্গলজনক হবে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ প্লেনের ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে মেজরদের দেশ ত্যাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এয়ার মার্শাল তোয়াবকে তাদের দেশ ত্যাগ, প্লেনের ব্যবস্থা ও সংশ্লিষ্ট দেশের ভিসা ইত্যাদির দায়িত্ব দেওয়া হয়। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তড়িৎ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ফারুক এবং রশিদ উভয়ই আমাকে বলে, আমরা শুধু রক্তপাত এড়াবার জন্যই দেশ ত্যাগের সিদ্ধান্ত নেই, আমাদের শক্তি ওদের চেয়ে অনেক বেশি ছিল তখনও। ফারুক বলে, আমি তো তখনই ট্যাঙ্ক নিয়ে সরাসরি ক্যান্টনমেন্টে মার্চ করে 46 ব্রিগেড উড়িয়ে দিতে প্রস্তুত ছিলাম। যদিও মেজর রশিদের দেশত্যাগের অতি আগ্রহের কারণ ছিল অন্যত্র, সেটি যথাসময়ে বলা হবে। তিন তারিখের দুপুরের দিকে পুলিশের আইজি ভবনে ফোন করলে জেনারেল খলিল ফোন ধরেন। আইজি তাকে জানান, গতরাত্রে আর্মির লোকজন জেলে ঢুকে চার আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। তিনি চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে তিনি ছুটে গিয়ে প্রেসিডেন্টের সেক্রেটারি মাহবুব আলম চাষিকে সংবাদটি দিয়ে প্রেসিডেন্টকে জানাতে বললেন। চাষি তখনই প্রেসিডেন্টের কাছে গিয়ে এই সংবাদটি দেন। রুম থেকে বেরিয়ে এসে চাষি বলেন, প্রেসিডেন্ট আগে থেকে এই ঘটনা জানেন। ওই দিনই বঙ্গভবন ও ক্যান্টনমেন্টে যুদ্ধাবস্থার উত্তপ্ত পরিবেশ বিদ্যমান থাকায় সংবাদটি জেনারেল খলিল আর কাউকে শোনাননি, চেপে যান। তার কথা হলো, আমি ডিফেন্স স্টাফ প্রধান, আমার দায়িত্ব প্রেসিডেন্টকে ঘটনাটি জানানো, আমি তাই করেছিলাম, অন্যদের বলাবলি করতে যাব কেন। ওদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসাররা সারাদিন পরিশ্রম করে মেজরদের দেশত্যাগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হন। তিন তারিখ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি প্লেন তেজগাঁও বিমানবন্দরে অপেক্ষা করছিল। অভ্যুত্থানের সাথে জড়িত ফারুক রশিদ সহ 17 জন সদস্য বিমানে আরোহণ করে। তারা তাদের স্ত্রীদেরকেও তাদের সাথে নিয়ে যায়। মেজর শাহরিয়ার তার বান্ধবীকেও সাথে নিয়ে যায়। প্লেনে আরোহণের সময় বিপদ আশঙ্কা করে মেজররা তাদের অস্ত্রশস্ত্র সাথে রাখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো ফেলে যেতে হয়। যাওয়ার সময় তাদের অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। সন্ধ্যা 8:45 প্লেন তেজগাঁও বিমানবন্দর ত্যাগ করে। চট্টগ্রামে রিফিলিং করে এই প্লেনটি আবার সরাসরি তাদের নিয়ে ব্যাংককে রওনা দেয়। মেজরদের দেশত্যাগের পর বঙ্গভবনে নতুন পরিস্থিতির উদ্ভব হল। খালেদ মোশাররফ চাইছিলেন মোশতাক রাষ্ট্রপতি হিসেবে তার কাজ চালিয়ে যাবেন, কিন্তু মোশতাক ভয়ে ভয়ে বললেন তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন, এখন তিনি তার নিজ বাসভবনে চলে যাবেন। বহুক্ষণ বিতর্ক চলার পর মোশতাক দুটি শর্তে রাষ্ট্রপতি থাকতে সম্মত হলেন। প্রথমত, সেনাবাহিনীকে তার প্রতি অনুগত থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের তার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, মন্ত্রিসভাকে বৈঠকে বসতে দিতে হবে এবং মন্ত্রিসভাকে তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করতে হবে। ব্রিগেডিয়ার খালেদের কাছে এইসব মোটামুটি মনোপুত হলেও তিনি দাবি করলেন তাকে জেনারেল জিয়ার স্থলে সেনাবাহিনীর প্রধান নিয়োগ করতে। খালেদের এই দাবি এয়ার ভাইস মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল এম এইচ খান সমর্থন করলেন। প্রেসিডেন্ট এবং খালেদ মোশাররফের মধ্যে এসব বিতর্ক রাত 11:00 পর্যন্ত চলতে থাকে, কিন্তু একগুয়ে মোশতাক ক্যাবিনেটের অনুমোদন ছাড়া চিফ অব স্টাফ পরিবর্তন করতে অস্বীকার করেন। জেনারেল ওসমানীও মোশতাককে সমর্থন করেন। বঙ্গভবন এবং ঢাকা ক্যান্টনমেন্টে যখন বিপ্লব প্রতি বিপ্লব সংঘটিত হচ্ছিল, ঠিক তখন 2-3 নভেম্বর গভীর রাতে সবার অজ্ঞাতে সংঘটিত হল এক জঘন্যতম হত্যাকাণ্ড, কুখ্যাত জেল হত্যা। রিসালাদার মুসলিমউদ্দিনের নেতৃত্বে একটি দল গাড়ি করে সেন্ট্রাল জেলে পৌঁছায়। তারা ভিতরে ঢুকে আভ্যন্তরীণ আওয়ামী লীগ নেতাদের বাইরে নিয়ে যেতে চায়। জেলার আব্দুল আউয়াল সশস্ত্র সৈনিক দেখে ভেতরে ঢোকার অনুমতি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তার সঙ্গে ঘাতক দলের অনেকক্ষণ কথা কাটাকাটি হল। তারা জোর করে ঢুকে যেতে চাচ্ছিল। কারাগারের পাগলা ঘণ্টা বেজে ওঠে। অবশেষে ডিআইজিকে বাসা থেকে ডেকে আনা হয়।
তাকে মুসলিমউদ্দিন ও তার লোকজন জানালো যে ফারুক ও রশিদ তাদের পাঠিয়েছে। তারা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী ও কামরুজ্জামানকে তাদের হাতে তুলে দিতে বলল। ডিআইজি প্রিজন বিনয়ের সঙ্গে তাদের বুঝিয়ে বললেন, এটি জেল আইনের পরিপন্থী, চার নেতাকে তাদের হাতে এভাবে তিনি তুলে দিতে পারেন না। প্রায় আধা ঘন্টা ধরে কথা কাটাকাটি চলতে থাকে। মুসলিমউদ্দিন তখন তাকে বঙ্গভবনে মেজর রশিদকে ফোন করতে বলে। টেলিফোনে রশিদ ডিআইজি প্রিজনকে নির্দেশ দেন মুসলিমউদ্দিনের কথা মতো কাজ করতে। এই নির্দেশের পরেও ডিআইজি প্রিজন তার সিদ্ধান্তে অটলই থাকেন। তিনি তার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনার পর বঙ্গভবনে প্রেসিডেন্ট মোস্তাকের সঙ্গে সরাসরি ফোন করে তার নির্দেশ কামনা করেন। মোস্তাক মেজর রশিদের নির্দেশ মতোই কাজ করতে বলেন। এর ফলে মুসলিমউদ্দিন ও তার দল চার নেতার সেলে যাওয়ার অনুমতি পান। খোদ প্রেসিডেন্ট নির্দেশ দিলে বেচারা ডিআইজি আর কী বা করতে পারেন। তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলাম এক নং সেলে ছিলেন, পরবর্তী সেলে ছিলেন মনসুর আলী এবং কামরুজ্জামান। তাদেরকে তাজউদ্দিনের সেলে এক নং সেলে জড়ো করা হয়। তারপর খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। তাদের মধ্যে তিনজন সঙ্গে সঙ্গেই মারা যান। তাজউদ্দিনের পায়ে ও হাঁটুতে গুলি লাগে। প্রচণ্ড রক্তক্ষরণে ধীরে ধীরে তিনি মারা যান। তিনি পানি পানি বলে কাতরাচ্ছিলেন, কিন্তু ভীত বিহ্বল পরিবেশে কেউ এক ফোঁটা পানি এগিয়ে দিতে সাহস পায়নি। পাশের সেলে ছিলেন আব্দুস সামাদ আজাদ। তার নাম লিস্টে না থাকায় ঘাতকরা তাকে ছেড়ে দিয়েছিল। বেঁচে গেলেন আব্দুস সামাদ আজাদ। কেউ কিছু ভালো করে বুঝে ওঠার আগেই অত্যন্ত আকস্মিকভাবে ঘটে গেল এই হত্যাকাণ্ড। ঘটনাটি এতই বর্বরোচিত ছিল যে মুখ খুলে কেউ কিছু বলতে সাহস পায়নি। সৈনিকদের কী প্রয়োজন পড়েছিল একটি রাজনৈতিক দলের নেতাদের জেলের ভিতর ঢুকে হত্যা করার? এর একমাত্র কারণ মনে করা হয় খন্দকার মোস্তাক আহমেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই সব রাজনৈতিক নেতারা। কোনো কারণে যদি তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রথম আভাসেই নির্মূল করে দেওয়ার পূর্ব প্রণীত বা প্রিএমটিভ প্ল্যানই মুসলিমউদ্দিন নীল নকশার শিডিউল অনুযায়ী কার্যকর করেছিলেন। কারাগারের অভ্যন্তরে এরকম নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে আর কখনো ঘটেনি। চৌঠা নভেম্বর, সারাদিন সেনা ছাউনির সর্বত্র একই জল্পনা কল্পনা। আর্মি চিফ জিয়াকে কেন বন্দি করে রাখা হবে? এটা কোন ধরনের আর্মি? এসব কি এক ধরনের খেলা অফিসারদের? অফিসারদের মধ্যে যদি ক্ষমতা নিয়ে এভাবে কারাকারি চলে, তাহলে সেপাইরা কোন দিকে যাবে? এটাকে কোনো ভারতীয় চক্রান্ত? খালেদ কি ভারতের চর? ধর্মকর্ম কি বন্ধ হয়ে যাবে এই দেশে? চলে ঢালাও কানাঘুষা। ক্যান্টনমেন্টের ভেতরে বাইরে সর্বত্র অশুভ জল্পনা কল্পনা। এখানে অবাক করা ব্যাপার হল, মাত্র কিছুদিন আগেই সেনাবাহিনীর হাতে সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহত হন, কিন্তু তার মৃত্যুর ঘটনা নিয়ে সৈনিকেরা উত্তেজিত হয়নি, বিশেষ মাথাও ঘামায়নি। অথচ জিয়াউর রহমানের বন্দী হওয়ার ঘটনায় অফিসার ও সৈনিকদের মধ্যে সৃষ্টি হল প্রবল অসন্তোষ। দুদিন ধরে ক্যান্টনমেন্টে দারুণ অনিশ্চয়তার ছাপ, সেনা সদরে গুঞ্জন, কাজকর্ম সব বন্ধ, অসন্তোষ চরমে। খবর ছড়িয়ে পড়ল জিয়াউর রহমান সেনা প্রধান পদ থেকে পদত্যাগ করেছেন। চাপের মুখেই তা করেছেন এ কথা বুঝতে কারো অসুবিধা হল না। একখানা সাদা কাগজে তার স্বেচ্ছায় পদত্যাগ পত্রে দরখাস্ত নেওয়া হয়েছে। এই পত্রে পেনশনের আবেদন করেছেন তিনি। খালেদের পক্ষ থেকে ব্রিগেডিয়ার রৌফ তার কাছে গিয়ে পদত্যাগপত্র সই করিয়ে নিয়ে আসেন। গৃহবন্দী জিয়া পদত্যাগপত্রে সই করতে বাধ্য হয়েছেন। এতে জিয়ার প্রতি সবার সহানুভূতি আরও বেড়ে গেল। সকালবেলা চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট, বেলা 8:30 দিকে সেখানে খালেদ সাফায়েতের হেডকোয়ার্টারে দেখতে গেল। ওটা তখন রীতিমতো আর্মি অপারেশন হেডকোয়ার্টার। বহু তরুণ অফিসার আশেপাশে জটলা করছে,
আর্মি জিপ থেকে নামতেই আমি দেখলাম অদূরে বারান্দায় খালেদ উত্তেজিতভাবে পুলিশের ডিআইজি এন এ চৌধুরীর সঙ্গে কথা বলছে, তাকে শক্তভাবে চার্জ করছে। কেন এসব আগে জানলেন না? খালেদের উচ্চ কণ্ঠ, তীব্র আর্তনাদ, মনে হলো গুরুতর কিছু ঘটেছে। এমত অবস্থায় সামনে একজন জুনিয়র অফিসারকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি হয়েছে? অফিসার বলল, স্যার, গতরাতে জেলে হত্যাকাণ্ড ঘটেছে, চারজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন, আমি কিন্তু বিস্তারিত কিছু জানি না। হত্যাকাণ্ড ঘটনায় খালেদকে খুবই বিব্রত মনে হল। মাত্র গতরাত্রেই সে ফারুক রশিদ গ্রুপের মেজরদের দেশ ত্যাগ করতে অনুমতি দিয়েছে। জেল হত্যাকাণ্ড ঘটনার কথা জানলে সে অবশ্যই সবাইকে আটকে রেখে বিচার করত। খবরটি যখন জানাজানি হলো, ততক্ষণে পাখিরা হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। খালেদ সাফায়েদ তখনই সিদ্ধান্ত নিল, মোশতাককে আর প্রেসিডেন্ট রাখা চলবে না, বিকল্প খুঁজতে হবে। চতুর্থ বেঙ্গলের পরিবেশটি তখন বেদনা বিধুর, থমথমে। আমি বাইরেই দু একজনের সাথে কথা বলে তাড়াতাড়ি আবার স্টেশন হেডকোয়ার্টারে ফিরে এলাম। 4 নভেম্বর সকাল 10টা, উন্মুক্ত বঙ্গভবন। ক্যান্টনমেন্ট থেকে যে যখন পারছে ছুটে গিয়ে বঙ্গভবনে ঢুকে পড়ছে। খালেদ মোশাররফ নৌ ও বিমানবাহিনী প্রধানকে সাথে করে বঙ্গভবনে পৌঁছলেন। হাতে তার জেনারেল জিয়ার স্বহস্তে লিখিত পদত্যাগপত্র। এখন তাকে সেনাপ্রধান নিয়োগ করার পথে আর কোনোই বাধা নেই। তবু বেরেশিক মোস্তাক জেনারেল ওসমানের সাথে আলোচনা করে আবার দৃঢ়তার সাথে বললেন, তিনি মন্ত্রিসভার অনুমোদন ব্যতীত কোনো বড় সিদ্ধান্ত দেবেন না, মন্ত্রিসভার বৈঠক বিকালেই তিনি ডেকেছেন। মেজররা চলে যাওয়ার পরই খন্দকার মোস্তাক দেশ ত্যাগ করতে চান, কিন্তু খালেদ তাকে চালিয়ে যেতে অনুরোধ করেন, যদিও সাফা জামিল তাকে পছন্দ করছিল না। আগের দিন মোস্তাক দুটি শর্ত দেন, শর্ত দুটো খালেদ মোশাররফ মোটামুটিভাবে মেনে নেন। আসলে এই সময় উচ্চাকাঙ্ক্ষী খালেদ দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলেন। তিনি ক্ষমতা চাচ্ছিলেন, তিনি চিফ অফ স্টাফ হতে চাচ্ছিলেন, কিন্তু রক্তপাত না করে কৌশলী অভিপ্রায়ে অভীষ্ট লক্ষ্যে সচেষ্ট ছিলেন। তিনি জিয়াকে সরিয়ে চিফ হতে চাচ্ছিলেন, রাষ্ট্রপতিকে থাকে না থাকে তাতে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। খালেদ নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্টের যথাযথ অনুমোদন সহ চিফ অফ স্টাফ হতে চাচ্ছিলেন, শক্তি প্রয়োগ করে নয়। এই পয়েন্টেই তিনি মোস্তাকের কাছে নতজানু হয়ে পড়েন। আর সুযোগ বুঝে চতুর মোস্তাক ওই সময় তার সাথে ইঁদুর বেড়াল খেলা শুরু করেন। এভাবে খালেদ লক্ষ্যভ্রষ্ট হয়ে আসল কাজ করতে ভুলে যান। খালেদ বরাবরই একজন দক্ষ অফিসার ও প্রতিভাবান লোক ছিলেন, কিন্তু ওই মুহূর্তে তিনি যার পর নাই অদক্ষতার পরিচয় দেন, যার ফলাফল তার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। বারবার প্রশ্ন জাগে, অভ্যুত্থানের নায়ক ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি নাজুক মুহূর্তে তার তুচ্ছ প্রমোশনের জন্য এভাবে খন্দকার মোশতাকের পেছনে কেন নতজানু হয়ে ছুটাছুটি করলেন? এরকম অদক্ষতার পরিচয় খালেদ জীবনে আর কোনোদিন তার কর্মক্ষেত্রে দেখাননি। একজন ক্ষমতাধর সেনানায়ককে কীভাবে প্রমোশন নিতে হয়, ওই দিন কিছুক্ষণ পর কর্নেল সাফা জামিল বঙ্গভবনে প্রবেশ করে দেখিয়ে দিল। দুপুরের বঙ্গভবনে চলেছে দেনদরবার, আলাপ আলোচনা। বঙ্গভবনে উর্দিপাড়া অফিসারদের এক কক্ষ থেকে অন্য কক্ষে দ্রুত আনাগোনা, উত্তপ্ত আলোচনা। বিভিন্ন মতবাদের অফিসাররা ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত, সলা পরামর্শ চলছে। পরিস্থিতি হয়ে ওঠে জটিল ও বিষাক্ত। ক্ষমতার সর্বোচ্চ ভবনে পৌঁছে সবাই ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখতে থাকে। যে কোনো মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিল। উন্মুক্ত পিস্তল, স্টেনগান কাঁধে তরুণ অফিসারদের আনাগোনা, ইউনিফর্মধারী লোকজনদের ভারী বুটে খটখট শব্দে প্রকম্পিত বঙ্গভবন, ঘন ঘন ব্যস্ততা। ওসমানী, খালেদ, তৈয়াব, এম এইচ খান, জেনারেল খলিল সেখানে উপস্থিত। বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস। বস্তুত ওই মুহূর্তে বঙ্গভবনে সেই পরিস্থিতি বিরাজ করছিল। একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মোশতাক আহমেদ 26 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার বৈঠক করছিলেন। বৈঠকে জেল হত্যা তদন্তের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। সভায় জেল হত্যা নিয়ে এবং ফারুক রশিদের দেশত্যাগ নিয়েও উত্তপ্ত বিতর্ক হয়।
মন্ত্রীরা বিভিন্ন জন বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করে সময় নষ্ট করছিলেন। সবার প্রারম্ভেই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, রিয়ার অ্যাডমিরাল এম এইচ খান ও এয়ার ভাইস মার্শাল তৈয়াব ভেতরে এসে সরকারের প্রতি তাদের আনুগত্য ও প্রেসিডেন্টকে মেনে চলার প্রতিজ্ঞা পাঠ করেন। এতে মন্ত্রীরা যথেষ্ট স্বস্তি অনুভব করে গলা খুলে কথা বলতে থাকেন। এক পর্যায়ে মন্ত্রিপরিষদে খালেদ মোশাররফকে চিফ অব স্টাফ নিয়োগের ব্যাপারে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। প্রেসিডেন্ট তার উপদেষ্টা সুপারিশে চিফ অব স্টাফ নিয়োগ করতে পারেন, তবে ওসমানী স্পষ্ট ভাষায় জোর গলায় জানিয়ে দিলেন যে সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে সাধারণ নীতিমালা অনুসরণ করতে হবে। এতে খালেদ মোশাররফের সাথে ওসমানী এবং মোশতাকের বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সারাদিন ধরে চলছে মিটিং আর মিটিং, কাজের কাজ কিছুই হচ্ছে না, সব কিছু যেন লেজে গোবরা অবস্থা। ওদিকে দুপুরের পর ক্যান্টনমেন্টে চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টারে চরম হতাশা ওঠে। অভ্যুত্থানের নেতা খালেদ মোশাররফ সেই যে সকালে বঙ্গভবনে গিয়েছেন তার কোনো খবর নেই, তার সাথে টেলিফোনেও কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তিনিও মন্ত্রীদের সাথে মিটিং গোলকধাঁধায় আটকে গেছেন, সেখানে তার প্রমোশন নিয়ে ফাইট করছেন। ক্যান্টনমেন্টে সাফায় জামিল অস্থির হয়ে ওঠেন। সন্ধ্যার দিকে কর্নেল মালিককে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দিকে তিনি ছুটে যান। বঙ্গভবনে ঢুকেই সে চিৎকার দিয়ে ওঠে, কোথায় খালেদ মোশাররফ? সবাই বলল, স্যার তিনি ক্যাবিনেট মিটিং রুমে রয়েছেন। যখন মন্ত্রিসভায় উত্তপ্ত আলোচনা চলছিল তখন ঘটে এক নাটকীয় কাণ্ড। আকস্মিকভাবে সজোরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন ডান্ডা হাতে কর্নেল সাফায়েত জামিল, পেছনে স্ট্যানগান হাতে পাঁচজন সশস্ত্র অফিসার, ভীত সন্ত্রস্ত মন্ত্রিসভার সদস্যগণ। তারা আসন ছেড়ে ছুটে পালাতে উদ্যত। মেজর ইকবাল খন্দকার মোশতাকের দিকে স্ট্যানগান তাক করে বলতে থাকেন, আপনি পাকিস্তানি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার দেখেছেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মেজরদের দেখেননি, এখনই দেখবেন। ওসমানী অসম সাহসে তাদের মাঝখানে এসে দাঁড়ালেন, বললেন, খোদার ওয়াস্তে তোমরা গোলাগুলি করবে না, তোমরা এসব পাগলামি এখন বন্ধ করো। বেঁচে গেলেন প্রেসিডেন্ট মোশতাক। উত্তপ্ত মুহূর্তে উন্মুক্ত স্ট্যানগান যে কোনো সময় গোট জুড়তে পারত। বঙ্গভবন চত্বরে 32 নম্বর রোডের রক্তাক্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটতে ঘটতে থমকে গেল। সাফা জামিল খন্দকার মোশতাকের পদত্যাগ দাবি করে বললেন, আপনি একজন খুনি, আপনি জাতির পিতাকে খুন করেছেন, আপনার সরকার অবৈধ সরকার, আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, আপনাকে এখনই পদত্যাগ করতে হবে। মোশতাক মাথা নেড়ে তখনই রাজি হয়ে যান। এই সময় সাফায়েত মোশতাকের সাথে বেশ রূঢ় ব্যবহার করে। ওসমানী প্রতিবাদ করে বললেন, ওনার সাথে অশোভন ব্যবহার করা ঠিক হবে না, খোদার ওয়াস্তে তোমরা এসব বন্ধ করো, রক্তপাত ঘটিও না। সাফায়েত বলল, আপনিও চুপ থাকুন, আপনি উপদেষ্টা হিসেবে এতদিন কি উপদেশ দিয়েছেন? জেনারেল খলিল প্রতিবাদ করে বললেন, দেখো ওনাকে এভাবে অপমান করা উচিত হবে না, দয়া করে শান্ত হও। সাফায়েত জামিলের চিৎকার, আপনি চুপ থাকুন, আর কথা বলবেন না, আপনি জেল হত্যার কথা জানতেন, তাও ওদেরকে যেতে দিয়েছেন, আপনাকেও অ্যারেস্ট করা হলো। সাফায়েত এই সময় উত্তেজিত, আর তার অফিসাররা শুধু তার সংকেতের অপেক্ষায়। সাফায়েত যখন চিৎকার করে ভেতরে ঢোকে তখন সেখানে খালেদও বসেছিল। আসলে উত্তেজিত সাফায়েতের অবস্থা দেখে সেও খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিল। উত্তপ্ত পরিবেশ, নাজুক পরিস্থিতি। জেনারেল ওসমানী উঠে তখন সাফায়েতকে খালেদের এবং অন্যদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছিলেন। এই সময় ক্যাবিনেট মিটিংয়ের পরিবেশ সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। এই সময় কর্নেল মালিক সাফায়েতকে বুঝিয়ে কোনো ক্রমে কক্ষের বাইরে নিয়ে যান। সবাই হাফ ছেড়ে বাঁচেন। মন্ত্রিসভার কার্যক্রম আবার শুরু হয়। ওসমানী তাদের বললেন, তোমাদের যা যা প্রস্তাব মিটিংয়ে বলে যাও, মিটিংয়ে সবই পাশ করা হবে। অতঃপর কর্নেল এম এ মালিক ভেতরে ঢুকলেন, তিনি পয়েন্টগুলো বলে যাচ্ছিলেন। বেশ কিছু প্রস্তাব গৃহীত হল। প্রস্তাবগুলো হল, এক, মুজিব হত্যা এবং জেল হত্যার বিচার বিভাগীয় তদন্ত করা হবে। দুই, খালেদ মোশাররফকে চিফ অফ স্টাফ নিযুক্ত করা হবে। তিন, মোশতাক প্রেসিডেন্ট হিসেবে থাকবেন যতক্ষণ না অন্য কোনো ব্যবস্থা হয়, তবে তিনি অসুস্থতার জন্য পদত্যাগ করবেন বলে সম্মত হন। বঙ্গভবন থেকে সব সৈনিক ক্যান্টনমেন্টে ফেরত যাবেই। মন্ত্রিসভার বৈঠক চললেও
তখন খালেদ মোশাররফ সাফাত জামিল পালাক্রমে ঘোরাফেরা করে পয়েন্ট দিচ্ছিলেন। বন্দুকের নলের মুখে ওই সময় বেশ কিছু কাগজপত্রে মোস্তাকের জবরদস্তি করে সই নেওয়া হয়। দীর্ঘ রাত পর্যন্ত মিটিং চলল। রাত্রি প্রায় দুইটায় মিটিং শেষ হলে কর্নেল মালিক মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, ভদ্রলোকগণ, চারজন ছাড়া আপনারা বাকি সবাই বাসায় যেতে পারবেন। সর্বনাশ, এটা আবার কোন নির্দেশ? চার নেতা তো শেষ, এবার আর কোন চারজন? সবাই চমকে উঠলেন। শাহ মোয়াজ্জেম, তাহিরউদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুর, এই চারজন তাদের নাম শুনে ভয়ে কাঁপতে লাগলেন। বাকিরা ঊর্ধ্বশ্বাসে বঙ্গভবন ত্যাগ করে নিজ নিজ বাসার দিকে ছুটতে লাগলেন। যমদূতের হাত থেকে তারা ছাড়া পেয়েছেন, এই তো আল্লাহর রহমত। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উন্নীত করে সেনাবাহিনীর প্রধান করা হয়। এয়ার মার্শাল তৈয়াব, অ্যাডমিরাল এম এইচ খান হাসরত খালেদের কাঁধে মেজর জেনারেলের র্যাঙ্ক পরিয়ে দেন। পরদিন বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রথম পাতায় তার হাস্যরত ছবিটি ছাপা হয়। দুর্ভাগ্য খালেদের, মাত্র 72 ঘন্টা তিনি মেজর জেনারেলের র্যাঙ্কটি ধরে রাখতে পেরেছিলেন। দীর্ঘ ম্যারাথন মিটিংয়ে ক্লান্ত শ্রান্ত মোশতাক রাত 3টায় বঙ্গভবনে তার শোবার ঘরে প্রত্যাবর্তন করলেন। তার এবং মন্ত্রিসভার সেটি ছিল শেষ মুহূর্ত। বর্ষিয়ান উপদেষ্টা জেনারেল ওসমানি তার সাথে কোলাকুলি করে তার কাছ থেকে বিদায় নিলেন। ওসমানি বললেন, সরি ওল্ড ম্যান, উই প্লেড এ ভেরি ব্যাড গেম, লেট আস ফরগেট অ্যান্ড ফরগিভ। গভীর রাত, ওসমানি বারান্দায় এসে দাঁড়ালেন। তার বাসায় যাওয়ার কোনো গাড়ি নেই। তিনি বললেন, আমি এখন আর ডিফেন্স উপদেষ্টা নই, সুতরাং সরকারি গাড়ি ব্যবহার করতে পারবো না। পাশে দাঁড়িয়ে থাকা কর্নেল মালিক এগিয়ে এসে বললেন, স্যার, আপনি আমার গাড়িতে আসুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেব। ওসমানি তার গাড়িতে করেই গভীর রাতে বাসায় ফিরে গেলেন। বঙ্গভবনে যখন খালেদ মোশাররফ প্রেসিডেন্ট মোস্তাকের সাথে এইসব দর কষাকষিতে ব্যস্ত, তখন তার অজান্তেই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন ইউনিটের সৈনিকবৃন্দ এবং শহরে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা সশস্ত্র লোকজনের ভেতরে আঘাত হানার গোপন প্রস্তুতি শুরু করে দিয়েছে। 4 নভেম্বর কর্নেল তাহেরের উপস্থিতিতে মোহাম্মদপুরে এবং এলিফ্যান্ট রোডের একটি বাসায় জাসদ বিপ্লবী গ্রুপের সভা অনুষ্ঠিত হয়। বেশ কিছু সৈনিক প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত প্রোগ্রাম আলোচনা করা হয়। বিপ্লবীরা তাদের নেতাদের তড়িৎ আঘাত হানার জন্য উত্তেজিত করতে থাকে। ক্যান্টনমেন্টে প্রচুর লিফলেট বিতরণ করা হয়। তাহেরের নেতৃত্বে তারা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে আনবে, সবার মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞা। বলা বাহুল্য, জিয়া বন্দী হওয়ার পূর্ব মুহূর্তেই বন্ধুবর তাহেরকে অভ্যুত্থানের মেসেজ পাঠাতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করার ব্যবস্থা নিতে অনুরোধ করেন। অবস্থা দৃষ্টে স্পষ্ট বোঝা যায় যে এসব ব্যাপারে জিয়ার সাথে তাহেরের আগেভাগেই একটি সমঝোতা প্রতিষ্ঠিত হয়। তাহের এরকম পরিস্থিতির জন্য মোটামুটি তৈরি হয়েছিলেন। এবার ক্যান্টনমেন্টে হঠাৎ করে উদ্ভূত সৈনিক অসন্তোষের সুবর্ণ সুযোগ হাতছাড়া তিনি করতে চাইলেন না। তিনি দলের লোকজনদের বললেন, নাও অর নেভার। তারা কর্নেল তাহারের নির্দেশে তৎক্ষণাৎ ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে গোপন তৎপরতা জোরদার করল। বিভিন্ন ইউনিটের সমমানা সৈনিকদের সাথে তারা যোগাযোগ স্থাপন করল। 5 নভেম্বর সকালবেলা আর্মি হেডকোয়ার্টারে মিটিং। সভাপতিত্ব করেন আর্মির নবনিযুক্ত চিফ অফ স্টাফ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম। কাঁধে তার ঝলমল করছে নতুন র্যাঙ্ক। উপস্থিত হয়েছেন নৌ ও বিমান বাহিনী প্রধান, DGFI রক্ষী বাহিনী প্রধান, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অ্যাটর্নি জেনারেল। তারা দীর্ঘ আলোচনায় লিপ্ত হলেন কীভাবে শান্তিপূর্ণভাবে আইনগত দিক বজায় রেখে মোস্তাক আহমেদের কাছ থেকে প্রেসিডেন্টের ক্ষমতা প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা যায়, এই ছিল তাদের আলোচনার বিষয়। সভায় অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় বঙ্গভবন থেকে ল্যান্সার ও টু ফিল্ড সৈন্যদের ডিজার্ম করে সন্ধ্যাতেই ক্যান্টনমেন্টে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে অকস্মাৎ খালেদ কি মনে করে তার সিদ্ধান্ত পাল্টালেন। বললেন, থাক, তাদের অস্ত্রসহই ক্যান্টনমেন্টে ফেরত যেতে দাও,
তা না হলে তারা ঘাবড়ে যাবে, অন্য সমস্যা হয়ে দাঁড়াবে। দয়ার্থ খালেদ মোশাররফ তার পক্ষ থেকে এটি ছিল আরেকটি ভুল সিদ্ধান্ত। ওই দিনই অস্ত্রশস্ত্রসহ বেঙ্গল ল্যান্সার ও টু ফিল্ডের বাকি সৈন্যরা ক্যান্টনমেন্টে সন্ধ্যার আগেই ফেরত আসে। পাঁচ তারিখ সন্ধ্যা দশ ঘটিকা জেনারেল খালেদ মোশাররফ নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে নিয়ে বঙ্গভবনে পৌঁছেছেন। খন্দকার মোশতাক আহমেদ তখনও প্রেসিডেন্ট। তারা তার কাছ থেকে অসুস্থতাজনিত পদত্যাগপত্র ও অন্যান্য আরও কিছু কাগজপত্র শেষবারের মতো সই করিয়ে নিয়ে আসেন। রাত সাড়ে এগারোটায় বিদায়ী প্রেসিডেন্ট মোশতাক আহমেদ পুলিশ প্রহরায় বঙ্গভবন থেকে বিদায় নিয়ে তার পুরনো ঢাকার আগামসি লেনের ছোট্ট বাসাটায় প্রত্যাবর্তন করেন। শেষ হল তার দুই মাস ২০ দিন ব্যাপী শাসনামল। পাঁচই নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্টে বিভিন্ন ইউনিটের সৈনিকদের কিছু গোপন বৈঠক হয়। সর্বত্রই বিদ্রোহের উত্তাপ। বন্দিজিয়াকে বের করে আনার সংকল্প, কি অবাক কাণ্ড! ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে গোপনে এত সব কাণ্ড ঘটে যাচ্ছে, কিন্তু খালেদ সাফায়েত সম্পূর্ণ বেখবর। তারা ক্ষমতার পঙ্কিলে জড়িয়ে গেছে। তারা বুঝতেই পারেনি তাদের পায়ের তলা থেকে মাটি দ্রুত সরে যাচ্ছে, সর্বত্র উল্টো হওয়া বইতে শুরু করেছে। চার তারিখ শহরে আওয়ামী লীগের বিরাট মিছিল। মিছিলের অগ্রভাগে খালেদ মোশাররফের মাতা ও ছোট ভাই রাশেদ মোশাররফ। তারা স্লোগান তুলছে, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। পাঁচ তারিখ সকল পত্রপত্রিকায় তাদের সচিত্র সংবাদ বের হল। এসব ছবি দেখে খালেদ খুবই ভেঙে পড়ে। সে ফোন করে বলল, মা, তোমরা আমাকে শেষ করে দিলে, আমি এখন আর বাঁচব না, তোমরা কেন এসব করতে গেলে? চতুর্দিকে ঘূর্ণি হাওয়া। আওয়ামী লীগের মিছিলের সাথে খালেদের কু এক হয়ে পড়ে। সবাই ধরে নিয়েছিল কু আর মিছিল ভারতেরই কারসাজি, আবার বুঝি ভারতীয় আগ্রাসন অত্যাসন্ন, খালেদ বুঝি ভারতেরই চর। জনসমর্থন ওই সময় সম্পূর্ণভাবে খালেদের প্রতিকূলে চলে যায়। দুর্ভাগ্য খালেদের, পাঁচ তারিখ থেকে বাইরে ভেতরে সব কিছু তার বিপক্ষে যেতে শুরু করে। কিন্তু তখনও খালেদ কিছুই বুঝতে পারল না, ক্ষমতার উত্তাপে সে ছিল এতই অন্ধ। ক্যান্টনমেন্টেও খালেদের অবস্থা বিশেষ ভালো ছিল না, একমাত্র বেঙ্গল রেজিমেন্টগুলোর মধ্যেই মোটামুটি তার সমর্থন ছিল। খালেদ ঢাকায় তার নড়বড়ে অবস্থা শক্তিশালী করার জন্য কর্নেল হুদার রংপুর ব্রিগেডের দশম বেঙ্গল এবং পনেরো বেঙ্গল রেজিমেন্টকে ঢাকায় মুভ করার নির্দেশ দেন। কর্নেল নওয়াজিশের দশম বেঙ্গল বগুড়া থেকে খুব তাড়াতাড়ি পাঁচ তারিখে ঢাকার সাভারে এসে উপস্থিত হয়। মেজর জাফর ইমাম রংপুর থেকে তার ইউনিট ঢাকায় পাঠাবার জন্য সেখানে সমস্ত সিভিল বাস রিকুইজিশন করেন। জাফর ইমাম খালেদকে সাহায্য করার জন্য আগেই ঢাকায় এসে উপস্থিত হন। পরে অবস্থা খারাপ দেখে আবার সাতই নভেম্বর তিনি রংপুরে ফেরত যান। পরে নয় নভেম্বর তার ইউনিটের সৈনিকেরা তাকে তাড়া করলে আবার ঢাকায় পালিয়ে আসেন। তার ব্রিগেড কমান্ডার কর্নেল হুদাও এসেছিলেন ঢাকায় খালেদের পাশে। তিনি আর ফিরে যেতে পারেননি, সৈনিকদের হাতে তিনি নিহত হয়েছিলেন। পাঁচ তারিখ দুপুরের দিকে জেনারেল খালেদ মোশাররফ একবারই আমাকে টেলিফোন করেছিলেন স্টেশনের অবস্থা জানার জন্য। আমি তাকে স্পষ্ট করে বলেছিলাম, স্যার, পরিস্থিতি কিন্তু মোটেই সুবিধার নয়। আমি তাকে আরও বলেছিলাম, আপনি বরং ক্যান্টনমেন্টের সব সৈনিক এবং অফিসারদের ডেকে তাদের সব কিছু বুঝিয়ে শান্ত করুন। সে বলল, আমি করব। এর মধ্যে আপনি স্টেশন সিকিউরিটির ব্যবস্থা নিন, যাতে বাইরের কোনো পলিটিক্যাল এলিমেন্ট সেখানে অনুপ্রবেশ করতে না পারে। আরও একটা দিন পেরিয়ে গেল। ছয় নভেম্বর, ছয় নভেম্বর সকাল নয় ঘটিকা নবনিযুক্ত প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম দেশের ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে সেদিন শপথ গ্রহণ করেন। জমজমাট বঙ্গভবন, উপস্থিত সকল ঊর্ধ্বতন সিভিল ও মিলিটারি কর্মকর্তাবৃন্দ, হাসিখুশি জেনারেল খালেদ মোশাররফ, নতুন প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম, তারা ঘুরে ফিরে সবার সাথে করমর্দন করতে থাকেন। সর্বত্র সক্রিয় ক্যামেরা, টেলিভিশন, আনন্দমুখর পরিবেশ। বেলা এগারোটার দিকে জেনারেল খালেদ মোশাররফ বাইরে থেকে আগত ফরমেশন কমান্ডারদের নিয়ে কনফারেন্স করলেন। উপস্থিত ছিলেন কুমিল্লার ব্রিগেড কমান্ডার আমজাদ,
যশোর ব্রিগেডের ব্রিগেডিয়ার শওকত, রংপুর ব্রিগেডিয়ার কর্নেল হুদা, যশোরের ব্রিগেড কমান্ডার মীর শওকত আলী খালেদকে কড়া সেলুট দিয়ে গভীরভাবে আলিঙ্গন করলেন। বললেন, স্যার, আই সেলিউট দ্য চেয়ার। খালেদ হাসলেন। আসলে ছয় তারিখ প্রকৃত অবস্থা হল, সকাল থেকেই ক্যান্টনমেন্টের পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে ওঠে। এমনকি খবর পেলাম খালেদের চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরাও নাকি উত্তেজিত হয়ে পড়েছে। তাদেরই কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক একসময় কোথা থেকে আমাকে স্টেশন হেডকোয়ার্টারে ফোন করে বলল, স্যার আপনি বসে কি করছেন? আমি তার কথা শুনে অবাক হলাম, কারণ খালেদের অপারেশন হেডকোয়ার্টারই ছিল চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট, সেখানে নাকি উল্টো হাওয়া বইছে। ক্যান্টনমেন্টে অবস্থিত বিভিন্ন সার্ভিস কোর ইউনিটগুলোর অবস্থার অবনতি ঘটল। আমার পাশেই সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট, খবর পেলাম তারা আবার বিদ্রোহ করতে গোপনে তৈরি হচ্ছে। সকাল থেকে বিভিন্ন জন এসে বিভিন্ন কথা বলতে লাগল, চারিদিকে নানা গুজব। আমার বিশ্বস্ত হাবিলদার সিদ্দিকুর রহমান এসে জানাল, স্যার দেখেন আজ রাত কিভাবে পার হয়। তার মুখে মুচকি হাসি। আমি তাকে ধমক দিয়ে এসব কথা প্রকাশ্যে বলতে মানা করলাম, যদিও আমাদের অজ্ঞাতেই আমার হেডকোয়ার্টারের আশেপাশেই বিদ্রোহ দানা বেঁধে উঠছিল। ক্যান্টনমেন্টে বহু লিফলেট বিতরণ করা হলো, সবগুলোতেই অফিসারদের বিরুদ্ধে সেপাইদের উত্তেজিত করে বিদ্রোহের উদার্ত আহ্বান জানানো হয়েছে। অবস্থা খুব ঘোলাটে হয়ে উঠল। বিভিন্ন ইউনিট থেকে ঘন ঘন টেলিফোন আসতে লাগল। অনিশ্চিত অবস্থায় সবাই অস্থির, চতুর্দিকে টকবগে অবস্থা, দরকার শুধু একটি স্ফুলিঙ্গের। আমি দুপুরে কর্নেল খুরশিদ ও মামুনকে ফোন করলাম। সেনানিবাস আর্মি টেনিস কোর্টে জেনারেল জিয়া, জেনারেল শফিউল্লাহ, মামুন, খুরশিদ ও আমি প্রতিদিন নিয়মিত একসময় টেনিস খেলতাম। এই কয়দিনের গণ্ডগোল আর টেনশনে আমাদের সবার খেলা ছিল বন্ধ। আর টেনশন ভালো লাগছে না, বললাম চলো আজ আবার টেনিস খেলা হোক। সিদ্ধান্ত হলো আজ থেকে আমরা আবার টেনিস খেলা শুরু করব। বিকাল পাঁচ ঘটিকা, আমি ও কর্নেল খুরশিদ টেনিস খেলছিলাম। এমন সময় হুহু শব্দে হুটার বাজিয়ে কালো লিমুজিন গাড়িতে চলে এলেন জেনারেলের ফ্ল্যাগ উড়িয়ে নবনিযুক্ত চিফ অফ স্টাফ মেজর জেনারেল খালেদ মোশাররফ। তিনি টেনিস কোর্টের পাশ দিয়ে বঙ্গভবন থেকে বাসায় ফিরছিলেন। আমরা খেলা বন্ধ করে তার দিকে তাকালাম। গাড়ি থেকে হাসি মুখে হাত নেড়ে আমাদের সম্ভাষণ জানালেন জেনারেল খালেদ মোশাররফ। আমরাও হাত নেড়ে প্রত্যুত্তর দিলাম। এটাই ছিল তার সাথে আমাদের শেষ দেখা। এরপর কিছুক্ষণ তিনি তার ক্যান্টনমেন্টের বাসায় অবস্থান করে সন্ধ্যায় বেরিয়ে যান। তিনি আর ফিরে আসেননি। স্ত্রী সালমা সন্ধ্যা রাতে প্রাইভেট গাড়ি নিয়ে দুটি মেয়েসহ খালেদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট মেয়ে বাপকে ছেড়ে যেতে চাচ্ছিল না। খালেদ তাকে কোলে নিয়ে আদর করলেন। মাগরিবের আজানের সাথে সাথেই তাড়াতাড়ি খেলা শেষ করে আমরা বাসায় ফিরলাম। ঢাকা ক্যান্টনমেন্টে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাতাসে বারুদের গন্ধ। বাতাস শান্ত, রাস্তাঘাট শান্ত হয়ে এসেছে। সর্বত্রই ঝড়ের একটা পূর্বাভাস। সবাই যেন এক অজানা আশঙ্কায় কান পেতে রইল। থমথমে পরিবেশ, চারিদিকে প্রচারপত্রের ছড়াছড়ি। অফিসারদের রক্ত চাই, বন্ধ হোক তাদের বাড়াবাড়ি, বন্ধ হোক তাদের ক্ষমতার একন্দল। সেপাই সেপাই ভাই ভাই, অন্ধকারের আড়ালে চড়ে আঘাত হানার গোপন প্রস্তুতি। সন্ধ্যা ছয়টা, 46তম ব্রিগেড হেডকোয়ার্টার। সাফা জামিল তার দলবল নিয়ে চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে সলা পরামর্শ করছেন। বঙ্গভবনকে গুড়িয়ে দিতে হবে, কাজের কোনো অগ্রগতি হচ্ছে না বঙ্গভবনে। ব্লাডি সিভিলিয়ান স্টাফদের দ্বারা কিচ্ছু হবে না, এদেরকে কাজ শিখিয়ে দিতে হবে। খালেদ মোশাররফও ওখানে গিয়ে সিভিলিয়ান হয়ে গেছেন, এখনও মার্শাল ল ডিক্লেয়ার করতে পারেননি তিনি। মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখনও তার নাম বা কারোর নাম বেতারে ঘোষণা করেননি। এদেশ চলবে কিভাবে? বঙ্গভবন, রাত আনুমানিক 10টা। সেনাপ্রধান খালেদ মোশাররফ সারা দিন তিনি ব্যস্ত রইলেন মার্শাল লর আইনকানুন ঘাটাঘাটি করে। তাকে কেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর করা হবে না, এই নিয়ে কতদিন দরবার? সিভিলিয়ান প্রেসিডেন্ট কিভাবে সিএমএলএ হতে পারে? আর্মি চিফ প্রেসিডেন্টের নিচে থাকবে, অসম্ভব ব্যাপার। তিনি জোরালো যুক্তি দেখালেন, তাকে সিএমএলএ করতেই হবে।
আয়ুব খানও চিফ ছিল, সিএমএলএও ছিল, তিনি আয়ুব খানের মতো হতে চান। অন্যরা সবাই বলল, স্যার সময় গড়িয়ে যাচ্ছে, আপনি এখন সিএমএলই না হন, আপনি এখন ডিসিএমএলই হন, অন্য সময় সিএমএলই হবেন, অন্য চিফরাও তাই চান। কিন্তু খালেদ নারাজ। ক্ষুদ্র নেভি এয়ারফোর্স চিফরা সেনা প্রধানের সমকক্ষ থাকবে এটা কেমন দেখায়? সে কাগজপত্র ঠিক মতো বানাতে বলে। মাথা গরম হয়ে ওঠে সাফায়েত জামিলের। কর্নেল মালিককে নিয়ে সে ক্যান্টনমেন্ট থেকে ছুটে যায় বঙ্গভবনে। কাগজপত্র ছুঁড়ে ফেলে দেয় সে, টেবিলে তার ছড়ি ঘোরাতে থাকে। কিসের এত বিলম্ব? রেডিও টিভিতে মার্শাল্লার কথা কখন ঘোষণা দেবেন? কোথায় চিফ? ফোনে কথা বলে বাসায় অবস্থানরত খালেদ মোশাররফকে বলেন, এসব কি শুরু করেছেন স্যার? এসব ছেলে খেলা নাকি? আসল কাজ কিছুই হচ্ছে না, সারা দেশ তাকিয়ে আছে, আপনি এক্ষুনি আসুন। সাফায়েতের কণ্ঠ উত্তপ্ত। রাত তখন 10:30। বঙ্গভবন, রাত 11:00 প্রায়। খালেদের কপালে বুঝি আরাম নেই, ছুটে যান তিনি বঙ্গভবনে। সবাই তার অপেক্ষায়, সবাই মিলে তাকে বোঝায়, স্যার খোদার ওয়াস্তে আপনার তিন প্রধান ডিসিএমএলই থাকুন, প্রেসিডেন্টকে সিএমএলএ থাকতে দিন, তা না হলে টেকনিক্যাল অনেক সমস্যা শুরু হয়ে যাবে। ওকে ওকে, তাই হোক, তোমরা সবাই বেশি বোঝো, তারপর ধীরে সুস্থে কাগজপত্র তৈরি করো, ঘোষণা রেডিও টিভিতে আজকে নয়, আগামীকাল যাবে, এই বললেন খালেদ মোশাররফ। হায় আগামীকাল! সেই আগামীকালের সূর্য পূর্বাকাশে ঘটেছিল বটে, কিন্তু জেনারেল খালেদ মোশাররফের পক্ষে সেই সূর্যোদয় দেখার সৌভাগ্য ঘটেনি। ক্যান্টনমেন্ট, রাত 11:00। বঙ্গভবনে যখন খালেদ সাফায়েত মার্শাল লর কাগজপত্র তৈরিতে ব্যস্ত, ঢাকা সেনানিবাসে তখন সম্পূর্ণ ভিন্ন অবস্থা। রাতের আবছা অন্ধকারে সচল হয়ে উঠল বিভিন্ন ইউনিট, চঞ্চল টু ফিল্ড রেজিমেন্ট, তারা সবাই প্রস্তুত। সুবেদার মেজর আরিসুল হক চৌধুরী, তাকে ঘিরে দাঁড়ালো জওয়ানরা। তিনি মেজর মহিউদ্দিন ও মোস্তফাকে অনুরোধ করলেন, স্যার জওয়ানরা তৈরি, আপনি আমাদের সাথেই থাকুন। মহিউদ্দিন রাজি হলেন। পাশে চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট, খালেদের প্রিয় ব্যাটালিয়ন, তবু গোপনে তার কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক, অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মুনির, কিছু বিশ্বস্ত সৈনিক নিয়ে তৈরি হয়ে রইলেন। ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে সার্ভিস কোরের ইউনিট, মেডিকেল, সাপ্লাই ব্যাটালিয়ন, এএমই, অর্ডিন্যান্স ডিপো সবাই একসূত্রে নিজেদের গেঁথে নিল। উত্তেজিত সৈনিকেরা রাত 11:30 থেকেই ব্যারাক ছেড়ে অন্ধকারে প্রকাশ্য রাস্তায় নেমে পড়ল দলে দলে। কি ঘটতে যাচ্ছে কেউ জানে না, কিছু একটা ঘটবে এটা সবাই জানে। উত্তর প্রান্তে সিগন্যালস, ইঞ্জিনিয়ার্স, লাইট অ্যাটাক ইউনিটগুলোর জওয়ানরাও প্রস্তুত। আজ সবাই তারা ভাই ভাই, চক্রান্তবাজ অফিসারদের আজ রক্ষা নাই। ক্যান্টনমেন্টের বাইরে প্রস্তুত হয়ে রয়েছে জাসদের বিপ্লবী বাহিনীর ইউনিফর্ম পরিহিত সশস্ত্র লোকজন। তারা জমায়েত হয়েছে ইব্রাহিমপুর, এয়ারপোর্ট, মহাখালী, বনানী পয়েন্টে। লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের বীর উত্তম তাদের নেতা। একটা সাদা জিপে করে রাতের অন্ধকারে তাকে ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তার গণবাহিনীর লোকজন ইতিমধ্যে বিভিন্ন ইউনিটের সৈনিকদের সাথে যোগাযোগ স্থাপন করে ফেলেছে। সারাদিন তারা লিফলেট বিলি করে সৈনিকদের উদ্বুদ্ধ করেছে, এখন তারা চূড়ান্ত আঘাত হানতে ক্যান্টনমেন্টের চতুর্পার্শ্বে বাইরে ভেতরে অবস্থান নিচ্ছে। সার্বিকভাবে ফায়ারিং অপারেশন শুরু করার চূড়ান্ত ঘণ্টা টু ফিল্ড ইঞ্জিনিয়ারিং, লাইট অ্যাটাক সুবেদার মেজরগণ এবং কর্নেল তাহেরের বিপ্লবী নেতারা আলোচনা করে আগেই তৈরি করে ফেলেছে। কোনো বড় প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, ব্রিফিং নেই, তবু সবাই প্রস্তুত। বাস্তিল দুর্গের পতন ঘটাতেই হবে, এই সবার মরণপণ। টার্গেট একটাই, জিয়াউর রহমানের বাসভবন। লক্ষ্য তাদের অভিন্ন, জিয়াকে বন্দি দশা থেকে বের করে আনা। রাত 12:00, এক ঐতিহাসিক মুহূর্তের জন্য সবাই অস্থির। উন্মোচিত হতে যাচ্ছে এক অভাবনীয় ঘটনা, শতাব্দীর ব্যবধানে একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ। বঙ্গভবন, রাত 12:00। ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে যখন রাতের অন্ধকারে আগাথানার ক্রান্তিলগ্ন ঘড়িতে ঘনিয়ে আসছে, তখন বঙ্গভবনে বসে মিটিং করছেন জেনারেল খালেদ মোশাররফ।
তার সাথে সাফায়ে জামিল, কর্নেল মালিক, কর্নেল হুদা, মেজর হায়দার, জিল্লুর রহমান। তখন পর্যন্ত তারা ক্যান্টনমেন্টে তাদের বিরুদ্ধে ধুমায়িত সেনা বিদ্রোহ সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ। কি অবাক কাণ্ড, অবিশ্বাস্য ব্যাপার! ক্ষমতার আবর্তে পড়ে তারা সম্পূর্ণ অন্ধকারে নিমগ্ন। বসে আছেন খালেদ মোশাররফ, এমন সময় টেলিফোন বেজে উঠল। ধরলেন খালেদ। 46 ব্রিগেড থেকে কে যেন ফোন করে জানালো, ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সৈনিকরা হাতিয়ার জমা দিচ্ছে না, তারা কারো কথাই শুনছে না। তিনি রেগে গিয়ে টেলিফোন তুলে সরাসরি ওই ব্যাটালিয়নের সুবেদার মেজরের সাথে কথা বললেন। একটু পরেই খালেদ খবর পেলেন সৈনিকরা একটি অস্ত্রাগার ভেঙে ফেলার চেষ্টা করছে। তিনি মেজর হাফিজকে পাঠালেন পরিস্থিতি দেখে আসতে। এসব শুনে খালেদ একটু ঘাবড়ে গিয়ে বললেন, মনে হচ্ছে কেউ কাউন্টার কু করার চেষ্টা করছে। তাই তো মনে হয়। তখন পাশে উপবিষ্ট কর্নেল মালিক বঙ্গভবন থেকে ক্যান্টনমেন্টে তার বাসায় স্ত্রীর কাছে টেলিফোন করলে সেপাহীদের বিদ্রোহের কথা প্রথম জানতে পারেন। স্ত্রী বলেন, সর্বনাশ, এখানে তো সাংঘাতিক ফায়ারিং হচ্ছে। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই যেদিকে পারে ছুটে পালাতে লাগল। জেনারেল খালেদ মোশাররফের সহকর্মী কর্নেল হুদা ও বীর মুক্তিযোদ্ধা মেজর হায়দারকে সঙ্গে নিয়ে তার প্রাইভেট গাড়িতে করে ঝটিকা বেগে বঙ্গভবন থেকে বেরিয়ে যান। তিনি প্রথমে কলাবাগানে তার এক আত্মীয়র বাসায় গিয়ে খাকি ড্রেস পরিবর্তন করে সেখানে কিছুক্ষণ অবস্থান করে অবস্থা পর্যবেক্ষণ করেন। তারপর নিজেদের মধ্যে আলোচনা করে বগুড়া থেকে আনা কর্নেল হুদার ব্রিগেডের 10 বেঙ্গল রেজিমেন্টে গিয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। ওটা তখন শেরেবাংলা নগরে অবস্থান করছিল। মুক্তিযুদ্ধের সময় 10 বেঙ্গল খালেদের কে ফোর্সের অধীনে তার কমান্ডে যুদ্ধ করেছিল। এছাড়া কর্নেল হুদা ছিলেন ওই ইউনিটের ব্রিগেড কমান্ডার। অতএব স্বভাবতই খালেদ আশা করেছিলেন তার প্রিয় ইউনিট তাকে নিরাপদ আশ্রয় দেবে। কর্নেল মালিক তার স্টাফ কার নিয়ে দ্রুত বেগে বঙ্গভবন থেকে গ্রিন রোড ধরে ছুটে পালাতে লাগলেন। তিনিও 10 বেঙ্গলে আশ্রয় নিতে যান সাভারে, কারণ একদিন আগে পর্যন্ত তা সাভারেই অবস্থান করছিল। কিন্তু 6 তারিখ তা যে স্থান পরিবর্তন করে শেরেবাংলা নগরে অবস্থান নেয় তা কর্নেল মালিকের জানা ছিল না। এভাবে অলৌকিকভাবে মালিক বেঁচে গেলেন। সাভারে অনেক খোঁজাখুঁজি করে 10 বেঙ্গল রেজিমেন্টকে না পেয়ে তিনি তার বাড়ি মানিকগঞ্জে রওনা দেন। গন্তব্যস্থলে 3 মাইল দূরে থাকতেই গাড়ি থেমে পড়ল। উৎকণ্ঠিত মালিক জিজ্ঞাসা করলেন, ড্রাইভার সাহেব থামলেন কেন, জোরে চালান। ড্রাইভার বলল, স্যার পেট্রোল নাই। হায় আল্লাহ, বিপদের ওপর বিপদ! মালিকের পকেটে তখন পেট্রোল কেনারও টাকা নেই। অগত্যা সামান্য যা কিছু ছিল ড্রাইভারের হাতে গুঁজে দিয়ে তিনি হেঁটেই চললেন মানিকগঞ্জে। সেখানে গিয়ে আত্মগোপন করে তিনি প্রাণ বাঁচান। কর্নেল সাফাত জামিল বঙ্গভবনের কোনো একটি রুমে বিশ্রাম করছিলেন। বিদ্রোহ সম্বন্ধে তিনি কিছুই ধারণা করতে পারেনি। রাত 2টার দিকে গণবাহিনীর একদল সশস্ত্র ব্যক্তিদের দ্বারা তাড়িত হয়ে সে বঙ্গভবনের উঁচু দেয়াল টপকাতে গিয়ে পা ভেঙে ফেলে। পরে আহত অবস্থায় পলায়নরত কর্নেল সাফাত জামিল মুন্সীগঞ্জে জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে উদ্ধার করে এনে CMHE ভর্তি করা হয়। নেহাত ভাগ্যগুণে সাফায়েত পালিয়ে রক্ষা পায়। মেজর হাফিজউদ্দিন 46 ব্রিগেড হেডকোয়ার্টারে ছিলেন। তড়িৎ গতিতে বিভিন্ন দিকে পালিয়ে তিনি প্রাণ বাঁচান। বাকি অফিসারেরাও যেদিকে পারে প্রাণ নিয়ে পলায়ন করে। মুখে বড় বড় কথা বললেও চরম সন্ধিক্ষণে প্রমাণ মিলল নিজের ব্রিগেডের সৈনিকদের উপরেই কর্নেল সাফায়েত জামিলের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সৈনিকদের তাড়া খেয়ে কমান্ডারের পলায়ন, বাকি অফিসারদের বেলায়ও ঠিক একই ব্যাপার ঘটে। 71-এর মুক্তিযুদ্ধে কে ফোর্সের দুর্ধর্ষ সেনানায়ক খালেদ মোশাররফ, নিয়তির কি পরিহাস! আজ তিনি সৈনিকদের আক্রোশ থেকে রক্ষার জন্য এক স্থান থেকে অন্য স্থানে পলায়ন করছেন, কিন্তু শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত সৈনিকদের হাতেই করুণভাবে নিহত হলেন খালেদ মোশাররফ। অবসান হল তার 120 ঘন্টার স্বল্পস্থায়ী এক অভ্যুত্থানের। ধূমকেতুর মতো ঘটনা, ধূমকেতুর মতো তার উত্থান, আর ধূমকেতুর মতোই তার পতন। প্রশ্ন হল, 3 নভেম্বর 1975 সালের সেই অভ্যুত্থান ব্যর্থ হল কেন? মাত্র 5 দিনে স্থায়ী হয়েছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের রক্তপাতহীন 3 নভেম্বরের অভ্যুত্থান। আর্মি 2 সিনিয়র অফিসারের পরিকল্পনায় সংগঠিত হয়েছিল এই অভ্যুত্থান।
কিন্তু ব্যর্থ হলো শোচনীয়ভাবে। নিহত হলেন অভ্যুত্থানের নেতা খালেদ মোশাররফ। খালেদ ছিলেন একজন দক্ষ অভিজ্ঞ অফিসার, কিন্তু নভেম্বরের কু সামাল দিতে গিয়ে নিজেই তিনি বেসামাল হয়ে পড়েন। এর আগে তিনি কখনো এত অদক্ষতার পরিচয় দেননি। 3রা নভেম্বরের অন্যতম বৈশিষ্ট্য ছিল ওটার প্রস্তুত হয়েছিল ঘটা করে প্রায় সবাইকে জানিয়েই, কিন্তু এসেছিল অতি নীরবে, নিঃশব্দে, মধ্যরাতে। একটি বুলেটও ফায়ার করা হয়নি, একটি হত্যাকাণ্ড ঘটেনি। ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে জানতে পারে আর্মির ক্ষমতা বদল হয়েছে, জিয়া আর চিফ অফ স্টাফ নেই, তিনি বন্দী হয়েছেন। সাধারণভাবে মনে করা হয় খালেদ সাফায়াতের এই কুছিল মোশতাক ফারুক রশিদ চক্রকে উৎখাত করে আবার আওয়ামী লীগ সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার একটি সশস্ত্র অভ্যুত্থান। ধারণাটি মোটেই সত্যি নয়। খালেদ সাফায়াতের অভ্যুত্থান মুজিব সমর্থক অথবা আওয়ামী লীগ সমর্থক অফিসার বা সৈনিকদের কোনো অভিযান ছিল না। আসলে 3রা নভেম্বর অভ্যুত্থান মুজিব প্রীতির জন্য অথবা আওয়ামী লীগকে গড়িতে বসাবার জন্য করা হয়নি। এটা খালেদ সাফায়াত 46 ব্রিগেডের কিছু অফিসারদের সহায়তায় করেছিলেন, স্রেফ তাদের নিজেদেরকে ক্ষমতায় আনার জন্য। এটা ছিল প্রকৃতপক্ষে ক্ষমতা দখলের একটি লড়াই। কোনো মুজিব ভক্তের মুজিব হত্যার প্রতিশোধ গ্রহণের লড়াই সেটি কোনোভাবেই ছিল না। খালেদ কোনোভাবেই আওয়ামী লীগ অথবা মুজিব সমর্থক কোনো রাজনৈতিক গোষ্ঠীর সাথে কোনো রকম যোগাযোগ করেননি, করলে হয়তো পরিস্থিতি ভিন্ন আকার ধারণ করতে পারত। তখনকার পরিস্থিতিতে সাধারণ মানুষ খালেদকে সম্পূর্ণ ভুল বুঝেছিল। তারা ভেবেছিল খালেদ ছিলেন ভারতীয় এজেন্ট। অভ্যুত্থানে খালেদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও ছিল না। মেজরদের সহায়তায় জিয়ার উত্থান খালেদ সাফায়াতকে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে সরিয়ে দেয়। কাউন্টার কু করে তারা ক্ষমতায় ফিরে আসার সশস্ত্র প্রচেষ্টা চালায়। এটা ছিল 3রা নভেম্বর অভ্যুত্থানের প্রকৃত উপাখ্যান। ব্যর্থ হয় খালেদ সাফায়াতের অ্যাডভেঞ্চার। এই ব্যর্থতার কয়েকটি কারণ নিচে বর্ণিত হল। 1. রাজনৈতিকভাবে সময়টা ছিল অভ্যুত্থানের সম্পূর্ণ প্রতিকূলে। বিভিন্ন কারণে ওই সময় সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব প্রকট হয়ে ওঠে। খালেদের অভ্যুত্থানকে ভারতপন্থী এবং বাকশালপন্থী মনে করে সবাই ভীত হয়ে পড়ে। সৈনিকদেরও তাই ধারণা হয়। ওই সময়ে এরকম অভ্যুত্থানের রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা খালেদ মোটেই পর্যবেক্ষণ করে দেখেননি। 2. আর্মি চিফ অফ স্টাফ জিয়াউর রহমানকে বন্দি করে ধরে রাখাটা ছিল আরেকটি ভুল সিদ্ধান্ত। এতে বন্দি জিয়ার পক্ষে সেপাই থেকে নিয়ে সকল স্তরের লোকজনদের সহানুভূতি জেগে ওঠে, যা খালেদের বিপক্ষে চলে যায়। বন্দি জিয়ার ইমেজ মুক্ত জিয়ার ইমেজ থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত কাউন্টার অভ্যুত্থানের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় জিয়ার মুক্তি। খালেদ মোশাররফ তার ভ্রান্ত স্ট্র্যাটেজির দ্বারা তার অজান্তেই প্রতিপক্ষ জিয়াউর রহমানকে হিরো বানিয়ে দেন। 3. 4ঠা নভেম্বর তারিখে আওয়ামী লীগের মিছিলে খালেদের মা ও ছোট ভাই নেতৃত্ব দেওয়ায় সবার কাছে খালেদের অভ্যুত্থান প্রো আওয়ামী লীগ অভ্যুত্থান হিসেবে সেপাই জনতার কাছে চিহ্নিত হয়ে পড়ে। তারা ভারত এবং আবার বাকশাল ফিরে আসার গন্ধ পায়। এটা খালেদের সম্পূর্ণ বিপক্ষে চলে যায়। 4. অধিকাংশ সৈনিক ধার্মিক ও নামাজি। তারা বহুদিন পর আল্লাহু আকবর, বিসমিল্লাহ, জিন্দাবাদ ইত্যাদি স্লোগান শুনে খুশি হয়ে মোশতাকের পরিবর্তনকে স্বাগত জানায়। কিন্তু তারা খালেদের প্রত্যাবর্তনকে ধর্মের বিপক্ষে মনে করে শঙ্কিত হয়ে ওঠে। 5. খালেদ সাফায়াত শুধু বেঙ্গল রেজিমেন্টের ওপর নির্ভর করে অভ্যুত্থান করেন। প্রধানত এটা ছিল 46 ব্রিগেডের বেঙ্গল রেজিমেন্টের কু। এতে স্বভাবতই ঢাকা লগ এরিয়ার ইউনিটগুলো যথা সিগন্যালস, সাপ্লাই, মেডিকেল অর্ডিন্যান্স, ইএমই, ইঞ্জিনিয়ার্স, বেঙ্গল ল্যান্সার্স, টু ফিল্ড আর্টিলারি এইসব ইউনিট খেপে যায়। তারা একত্রে মিলে পদাতিক ব্রিগেডের বিরুদ্ধে অবতীর্ণ হয়। 6. খালেদের কুতে মোটেই পাবলিক সাপোর্ট বা জনমত ছিল না, এমনকি পূর্ণ সৈনিক সমর্থনও ছিল না। সৈনিকদের শক্তিকে তিনি কখনোই পাত্তা দেননি। কেবল দুজন সিনিয়র ও কিছু তরুণ অফিসারদের উচ্চাকাঙ্ক্ষা ও সেন্টিমেন্টের উপর ভরসা করে অভ্যুত্থান করা হয়। তাই এর ভিত্তি ছিল খুবই নাজুক। 7.
জিয়াকে বন্দি করায় সাধারণ সৈনিকবৃন্দ অফিসারদের মধ্যে ক্ষমতার কন্দলকে অত্যন্ত ঘৃণ্য চোখে দেখে খালেদের উপর তারা বীতশ্রদ্ধ হয়ে ওঠে। অফিসারদের ক্ষমতার কন্দলে সিপাহীদের জড়ানো কেউ ভালো চোখে দেখেনি। মূলত সৈনিকদের এই সেন্টিমেন্টকে পুঁজি করেই জাসদের খালেদ বিরোধী প্রপাগান্ডা প্রচণ্ড আকার ধারণ করে। আর্মির চিফ অব স্টাফকে বন্দি করে তার অধীনস্থ ডেপুটির জোর করে সেনাপ্রধান হওয়াকে সৈনিকদের কাছে মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি। ৮ খালেদের কু ছিল নরম ও মানবিক। প্রধান প্রতিপক্ষ নায়েক জিয়াউর রহমানকে জীবিত রেখেই তিনি ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। অথচ ক্ষমতা দখলের দ্বন্দ্ব বড়ই রূঢ়। এখানে চরম নির্দয়তাই সাধারণত সফলতার প্রধান চাবিকাঠি। খালেদ সাফায়েত সেই পথে যাননি, ফলে প্রধান নায়ক জিয়াউর রহমান জীবিত থাকায় অতি দ্রুত তাকে কেন্দ্র করে প্রতি বিপ্লব সংগঠিত হয়। ৯ তেসরা নভেম্বর অভ্যুত্থান ছিল প্রাথমিক পর্যায়ে তরুণ মেজরদের দ্বারা পরিচালিত একটি অভ্যুত্থান। তাদের দ্বারা সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা অতি সহজ কাজ হলেও পরবর্তী ঘটনাপ্রবাহ সামলানো সহজ ব্যাপার ছিল না। খালেদ যখন মধ্য পর্যায় থেকে অপারেশন পরিচালনা শুরু করেন তখন সব কিছু তালগোল পাকিয়ে গেছে। বঙ্গভবনে প্রতিপক্ষ গ্রুপ ততক্ষণে শক্ত অপোজিশন নিয়ে ফেলেছে। ১০ খালেদের অপারেশনে গোপনীয়তা বলে কিছুই ছিল না, সবাই জেনে যায়। এতে জিয়ার পক্ষে আগামী কাউন্টার অ্যাকশন পরিকল্পনা করা সহজ হয়। তাছাড়া তাদের প্ল্যানে কোনো গতি, আক্রমণ, আঘাতানা, ধ্বংস, ক্যাপচার কিছুই ছিল না। এটা নিছক আলোচনা আর আপোষ রফার একটা অভ্যুত্থানে পরিণত হয়। দেখে শুনে মনে হয়েছে এটা যেন বাবুদের একটা টেলিফোন ব্যাটল, আলোচনার টেবিলে একটা যুদ্ধ মাত্র। খালেদ আলোচনা ও ডিপ্লোম্যাসিতে অযথা সময় নষ্ট করেন। তিনি ক্ষমতা দখল ও ক্ষমতা সংহত করতে বহু সময় অপচয় করেন যা তার ধ্বংস ডেকে আনে। ক্যান্টনমেন্টে যখন বিদ্রোহ দানা বেঁধে উঠেছে তখনও তিনি বঙ্গভবনে তার প্রমোশন ও রাজনৈতিক আলোচনায় ব্যস্ত। তার মতো একজন বিচক্ষণ অভিজ্ঞ সামরিক অফিসারের এরকম হেয়ালিপনা সত্যি সবাইকে অবাক করেছে। ১১ রেডিও টিভি সব কিছু বন্ধ রেখে তিনি তার উদ্দেশ্য লক্ষ্য সম্বন্ধে জাতিকে ও সশস্ত্র বাহিনীকে কিছুই জানতে দেননি। তিনি যে ক্ষমতায় আছেন এর সামান্য উত্তাপও কেউ টের পায়নি। জনগণ ও সৈনিকদের প্রভাবিত করার কোনো চেষ্টাই তিনি করেননি। এই কয়দিন তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন সৈনিক ও জনগণ থেকে। গণমিডিয়া বন্ধ থাকায় সর্বত্র সৃষ্টি হয় নানা গুজব ও বিভ্রান্তি যা খালেদের সম্পূর্ণ বিপক্ষে কাজ করে। ১২ বঙ্গভবনে তিনি যখন বেহুদা আলোচনায় রত তখনই ক্যান্টনমেন্টে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহ দানা বেঁধে ওঠে। তিনি ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ বেখবর, ফলে কাউন্টার ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। অসন্তোষকে কেন্দ্র করে সৈনিকরাও যে সংগঠিত হয়ে কমান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বিদ্রোহ করতে পারে, এরকম ধ্যান ধারণা শেষ মুহূর্ত পর্যন্ত খালেদ মোশাররফের মাথায় আসেনি। ১৩ তার কমান্ডে ঢাকা ক্যান্টনমেন্টের ট্রুপস এক চতুর্থাংশ তার প্রতি বিশ্বস্ত ছিল না। সৈনিকদের শক্তিকে তিনি সম্পূর্ণরূপেই অবজ্ঞা করেছিলেন। তরুণ অফিসারদের উপর তিনি অনেক বেশি নির্ভরশীল ছিলেন। ১৪ খালেদ সাফায়েত সম্পর্ক ভালো থাকলেও উদ্দেশ্য লক্ষ্য অভিন্ন ছিল না। সাফায়েত জামিলের প্রধান উদ্দেশ্য ছিল মেজরদের বঙ্গভবন থেকে বহিষ্কার এবং সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করা। কিন্তু খালেদ মোশাররফের প্রধান লক্ষ্য ছিল ক্ষমতা দখল এবং জিয়াকে সরিয়ে নিজে চিফ অফ স্টাফ হওয়া। দুই প্রধান কুনেতার লক্ষ্যের অভিন্নতা না থাকায় খালেদ শুরু থেকেই ইচ্ছে থাকলেও সর্বোচ্চ ক্ষমতার আসনে সরাসরি আরোহণ করতে পারেননি। এছাড়া নেপথ্যে জিয়ার সাথে ছিল সাফায়েত জামিলের মধুর সম্পর্ক। প্রাথমিক অবস্থায় সে জিয়াকে চিফ রেখেই পরিবর্তন জানাতে চেয়েছিল। এখন ওই কাজটি খালেদ মোশাররফকে দিয়ে করে নিতে হচ্ছিল। ফারুক রশিদের দৃঢ় অভিমত, তেসরা নভেম্বরের অভ্যুত্থানের নেপথ্য নায়ক জিয়াউর রহমান খালেদ মোশাররফ নয়, অর্থাৎ জিয়া এবং কর্নেল সাফায়েত জামিলের গোপন সমঝোতাতেই তেসরা নভেম্বর সেই অভ্যুত্থান সংঘটিত হয়। জিয়াকে তার বাসায় সাফায়েতের ট্রুপসের তত্ত্বাবধানে নিরাপদেই আটকে রাখা হয়।
প্রকৃতপক্ষে ক্ষমতা দখলের ওই দিনগুলোতে বিভিন্ন গ্রুপ বিভিন্ন মতলবে ভয়ঙ্কর গোপন খেলায় মত্ত ছিল, যা উদ্ঘাটন করা বেশ কঠিন ব্যাপার। এসব ভবিষ্যৎ অনুসন্ধিৎসু গবেষকদের ব্যাপার। পরবর্তীতে ওই অভ্যুত্থানে বিদ্রোহীদের প্রতি, বিশেষ করে সাফায়েত জামেদের প্রতি জিয়ার সদয় ব্যবহার এই ধারণাকেও কিন্তু বদ্ধমূল করেছিল। ১৬ সাফায়েত জামিলের 46তম পদাতিক ব্রিগেডের শক্তিকে খালেদ ওভার এস্টিমেট করেছিলেন। পদাতিক ব্রিগেডই সর্বেসর্বা, অন্যান্য সার্ভিস কোরের ইউনিটগুলো সব ফালতু, এমনতন ধারণার বশবর্তী হয়ে তিনি তাদের শক্তিকে সম্পূর্ণ অবজ্ঞা করেন। অথচ পরবর্তীতে দেখা গেল এসব সার্ভিস ইউনিট, ল্যান্সার, আর্টিলারি, এদের সম্মিলিত শক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়ালে এক ঐতিহাসিক অভ্যুত্থান ঘটে। এবং ১৭ সর্বোপরি এসব অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে ভাগ্য একটা বিরাট ভূমিকা পালন করে। এক্ষেত্রে ভাগ্যলক্ষ্মী খালেদের সপক্ষে ছিল না, যার জন্য মুক্তিযুদ্ধের একজন জনপ্রিয় সমরনায়ক হয়েও শেষবেলায় তার ভাগ্যে নেমে এলো ব্যর্থতার গ্লানি। সৈনিকদের হাতেই করুণভাবে মৃত্যুবরণ করতে হলো এই বীর সেনানীকে। শেষ হল লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ রচিত তিনটি সেনা অভ্যুত্থান ও না বলা কথা এই গ্রন্থের ৩রা নভেম্বর ১৯৭৫ বিপ্লবটি। তিনটি বিপ্লবের মাঝে আমরা প্রথম দুইটি বিপ্লব সংগঠিত হতে দেখেছি। ৩রা নভেম্বর এই বিপ্লবের মাঝেই পরিসমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের অন্যতম বীর খালেদ মোশাররফের, এবং মাত্র চার দিন পরেই তৃতীয় সেনা অভ্যুত্থানটি সংগঠিত হয়। আপনাদের সবাইকে স্বাগতম। ৩রা নভেম্বরের ঠিক চার দিন পরে, ৭ই নভেম্বর ১৯৭৫ ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবে। সবাই ভালোই থাকবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।